জীবনের যে বাস্তবতার ব্যাপারে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে প্রতিটি মানুষ নিশ্চিত, তা হচ্ছে মৃত্যু। আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি, দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে, দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে। আমরা কি চোখ দুটো খুলতে পারবো? যেই ভবিষ্যৎ নিয়ে আমাদের সব চিন্তা দুশ্চিন্তা, সেই ভবিষ্যৎ কি আমাদের কাছে ধরা দেবে? একদিন পরিবারের কোনো সদস্য বা কাছের কোনো মানুষ চোখ বন্ধ করে দিল, আর খুলতে পারল না। আপনি হতভম্ব হয়ে গেলেন, যেন বিশ্বাসই হচ্ছে না সে মানুষটা সত্যি সত্যি চিরতরে আপনার কাছ থেকে চলে গেছে। অন্তরটা যেন অবশ হয়ে গিয়েছে। মরদেহটাকে গোসল করানো হলো, দাফন করা হলো। যে মানুষটিকে নাম ধরে ডাকতেন, বাবা বলতেন, মা বলতেন, কত আদরের নাম ধরে ডাকতেন, সেই মানুষটাকে আজ সবাই লাশ বলে সম্বোধন করছে। লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের পানে। কবর খোঁড়া হয়ে গিয়েছে। লাশ কবরে নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন। বুকটা ধরফর করে ওঠে, চারিদিকে মাটি যেন চেপে ধরেছে। বাকিদের দেখে কিছুটা সাহস পেলেন, লাশ কবরে নামিয়ে নিলেন। এবার আপন সেই মানুষটিকে সেই অন্ধকার গর্তে রেখে আপনার উঠে আসার পালা। নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির উপর ফেললেন। সাদা কাফনে মাটি পড়তে থাকে, পড়তে থাকে। দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায়, কারো কারো চোখে জল। আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, আপনার মুখ শুকিয়ে গেছে। সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলব্ধি করলেন, যে মানুষটা আপনাদের ছেড়ে চলে গিয়েছে আপনি তারই পেছন পেছন ছুটে চলছেন। তিনি যেই জগতে প্রবেশ করেছেন, আপনি না চাইলেও আপনাকে সেই জগতেই শীঘ্রই প্রবেশ করতে হবে। কেমন হবে সেই দিনটি? মৃত্যুবরণ করার অভিজ্ঞতাটা আসলে কেমন? আল্লাহর অশেষ রহমত, নিশ্চিত এই গন্তব্যের চিত্রটি তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিতে পারি। বছর খানেক পার হয়ে গেল, আপনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায়, আপনার শ্বাস দুর্বল হয়ে আসছে, আপনার মনে পড়ছে ছোটবেলার নানা স্মৃতি, মনে পড়ছে অর্জনগুলো, মনে পড়ছে ভুলগুলো, আর অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়টুকু অপচয় করেছিলেন তার জন্য। যতটুকু সময় বাকি আছে তা অপচয় করা যাবে না। নিঃশব্দে ঠোঁট নেড়ে আপনি স্মরণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে আপনি জিকির করতে থাকলেন, চোখ দুটো ঘোলা হয়ে আসছে। সামনে দাঁড়িয়ে থাকা কাছের মানুষগুলো ছোটাছুটি করছে, কিন্তু আপনি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছেন না। বরং চোখের কোণে এক অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। কি সুন্দর সেই আলো, মনোরম, চোখ জুড়িয়ে যাচ্ছে। এই আলো ওরা আগে জেলে দিল না কেন? ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন ঘ্রাণ। এটা কি ফুলের ঘ্রাণ নাকি কোনো সুগন্ধি? এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে। এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে একদল মানুষ আপনার দিকে ভেসে আসে। কিন্তু কই, ওরা তো মানুষ না। তাদের মুখগুলো এত উজ্জ্বল যেন সূর্যকেও হার মানায়। আপনার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেশতাদের দল যারা আপনাকে আপনার নতুন জগতে স্বাগত জানাতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই যেন পুরো ঘরটা ফেরেশতার নূর দিয়ে ভরে গেল। আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু অগণিত ফেরেশতা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। এরপর একজন ফেরেশতা আপনার একদম কাছে এগিয়ে আসে। আপনি বুঝতে পারেন তিনি হচ্ছেন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। তিনি আপনার মাথার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধা ভরা কণ্ঠে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমার জগতে, আল্লাহর সন্তুষ্টির জগতে বেরিয়ে আসো। আপনি যেন এই আহ্বানের অপেক্ষায় করছিলেন জন্ম থেকে। আপনি এত দ্রুত, এত সহজে দেহ থেকে বেরিয়ে এলেন, যেন এক পাত্র থেকে আরেকটি পাত্রে পানি ঢালা হলো। এবং ফেরেশতাদের উচ্ছ্বাস দেখে আপনার মনে পড়ে গেল আপনার সন্তান জন্ম হওয়ার সময়টির কথা।
যখন শিশুটি জন্ম নিয়েছিল, প্রতিটি মানুষের চোখ মুখ ভরা ছিল উচ্ছ্বাস আর ভালোবাসা। সবাই তাকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। আজ আপনি যখন আপনার দেহ থেকে বেরিয়ে এলেন, সব ফেরেশতারা যেন ঠিক সেরকমই উচ্ছ্বাসিত। আপনাকে কোলে নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগলো। তারা আপনাকে এক স্বর্গীয় কাপড়ে আবরণ করে অপূর্ব সুন্দর সুগন্ধি লাগিয়ে দিয়ে আপনাকে নিয়ে চলল আসমানের পানে। আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ি দিতে লাগলেন। আপনাকে ঘিরে রয়েছে অগণিত ফেরেশতা। আকাশ দিয়ে ভ্রমণ করতে করতে আপনি বিভিন্ন ফেরেশতাদের দল পার হতে লাগলেন। প্রতিটি ফেরেশতাদের দল আপনার পরিচয় জানতে চাইল, আর আপনার আশেপাশে থাকা ফেরেশতারা আপনার নাম বলল, এবং সেই সাথে আপনাকে পৃথিবীতে যত ভালো ভালো নামে ডাকা হয়েছিল সেই নামে তারা বাকিদের কাছে আপনাকে পরিচয় করিয়ে দিতে লাগলো। আপনি এমন সব দৃশ্য, এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যে আল্লাহর প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখে আসছিল না। এই জগৎ এত প্রকাণ্ড, এত বিচিত্র। পৃথিবীতে থাকতে যেটাকে আপনি আধুনিক প্রযুক্তি ভেবেছিলেন, সেই আধুনিক প্রযুক্তি তো এ জগতের অনুপরিমাণ বাস্তবতাও কখনো তুলে ধরতে পারেনি। ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে আপনি সব দেখতে লাগলেন, এবং অবশেষে আপনাকে নিয়ে ফেরেশতারা পৌঁছে যায় সপ্তম আসমানের দ্বার প্রান্তে। এরপর আপনার অন্তর যেন কেঁপে উঠল, কারণ আপনি সারা জীবন যেই সত্তার কাছে আপনার মনের সব আকাঙ্ক্ষাগুলো বলে এসেছিলেন, যে সত্তা তার অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল, আজ সেই মহান রব্বুল আলামিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন, এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন, আমার আব্দের বই ইল্লিয়িনে উঠিয়ে রাখো আর তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই ফিরিয়ে দিচ্ছি, এবং একদিন তাকে আবারও সেই মাটি থেকেই বের করে আনব। আল্লাহর কণ্ঠ শুনে আপনার মতো পাপী বান্দার প্রতি তার যে দয়া এবং ভালোবাসা সুস্পষ্ট প্রকাশ পেল, তা শুনে আপনার পুরো সত্তা যেন অপার উল্লাসে আলোকিত হয়ে উঠল। ফেরেশতারা আপনাকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিতে লাগলো, কিন্তু আপনি যেন আপনার রবের সেই মায়া ভরা কণ্ঠ ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছেন না। অবশেষে আপনি ফিরে এলেন দুনিয়াতে এবং দেখলেন আপনার মরদেহ ততক্ষণে কবরে শুয়ে দেয়া হয়েছে। আপনাকেও সেই কবরেই ফিরিয়ে দেয়া হলো। আনন্দময় যাত্রা শেষে এবার কবরের জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান, আপনার রব কতটা দয়াশীল, যার রহমত ছাড়া এমন আনন্দের অভিজ্ঞতা কখনোই সম্ভব হতো না। আপনার মনে পড়ে গেল আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি, এবং আপনার মনে পড়ে গেল আজ আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করলে আপনার পরিণতি কেমন হতো। অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকুল মউত এবং তার সাথীরা আসতো ভয়ঙ্কর রূপে। তাদের দেখা মাত্র আপনি তাদের থেকে দূরে পালিয়ে যেতে চাইতেন, কিন্তু পালানোর কোনো সুযোগ তখন থাকতো না। মালাকুল মউত এগিয়ে আসতো আপনার কাছে এবং ঘৃণা ভরা কণ্ঠে বলত, বের হয়ে আয় হে অশুভ আত্মা, এই অশুভ শরীর থেকে বের হয়ে আয়, তোর জন্য শাস্তি অপেক্ষা করছে। এবং এমন ভয়ানক কণ্ঠ হতো যে সে শাস্তির কথা না বললেও আপনার আত্মা বের হতে চাইত না, আপনার মৃত প্রায় শরীরকে আঁকড়ে ধরে রাখত। এবং তখন মালাকুল মউত এমন ভাবে আপনার আত্মাটাকে টেনে হিঁচড়ে শরীর থেকে বের করত, যেমনটা ঘন কাঁটাযুক্ত ডালের ভেতর দিয়ে তুলো বের করে আনা হলে হয়। এবং আপনার আত্মা বের হয়ে আসার সাথে সাথে বাকি ফেরেশতারাও আপনাকে ধিক্কার জানাতে থাকত। আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন প্রথম আসমানের দ্বার প্রান্তে পৌঁছতেন, সেই আসমান আপনার জন্য খুলে দেয়া হতো না, এবং আপনি প্রথমবার আল্লাহর কণ্ঠ শুনতে পেতেন, কিন্তু সেই কণ্ঠ হতো রাগান্বিত এক কণ্ঠ, এবং তিনি বলতেন, ওর বই সিজ্জিনে নামিয়ে রাখো। এবং এরপর আপনাকে সেই প্রথম আসমানের দ্বার প্রান্ত থেকে ছুঁড়ে ফেলা হতো আপনার কবরের দিকে। সেই ভয়ঙ্কর পরিণতি আপনার হয়নি, কৃতজ্ঞতায় আপনার অন্তরটা ভরে যায়। আপনি কবরের ভেতর থেকে শুনতে পান আপনার কাছের মানুষেরা মাটি দেয়া শেষ করে ধীরে ধীরে চলে যায়। আপনি প্রথমবারের মতো একা হয়ে পড়েন অন্ধকার কবরে, পুরোপুরি নিঃসঙ্গ। এবং তখনই আপনাকে উঠিয়ে বসানো হয় এবং আপনার সাথে সাক্ষাৎ করতে আসে দেখতে ভয়ঙ্কর দুজন ফেরেশতা। তাদের দেখে ভয় লাগলেও আপনি জানতেন মুনকার আর নাকির আসবেই। আপনি জানতেন এখন প্রশ্নোত্তরের পালা, এবং ঠিক মতো জবাব দিতে পারলে আপনার আর কোনো ভয় নেই। ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয়, বাস্তবকে মনে হয় আসল সত্য,
মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই যেন ছিল একটা স্বপ্ন, যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন। ফেরিস্তাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতাগুলোর পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবলে, আপনাকে মাটি দেয়া হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা দোয়া করছে, জিকির করছে, আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না। কিন্তু আপনিও জানেন, তারাও জানে, তাদেরকে যেতেই হবে। প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পাড়ি দিতেই হবে। কবরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছয়। এরপর সব নিশ্চুপ। একটি মুহূর্ত পার হল না, সারা দিন পার হয়ে গেল, বোঝা গেল না, কারণ এই জগতে সময়ের হিসাব মেলানো কষ্ট। হঠাৎ করেই আপনি অনুভব করলেন আপনার কবরটা ছোট হয়ে আসছে, মাটি আপনাকে চেপে ধরছে। চিৎকার করে ওঠার আগেই মাটি আপনাকে এমনভাবে চেপে ধরল, আপনার মনে হলো আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেছে। এরপরেই আপনাকে মাটি ছেড়ে দিল। এটা কি কবরের আদাব ছিল? আপনি কি তাহলে শাস্তি পাওয়া মানুষদের দলে? আপনার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো। তিনি বলেছিলেন, যদি মাটির এই চাপ থেকে কেউ বাঁচত, সে হতো সাদ ইবনে মুয়াদ রাদিয়াল্লাহু আনহু। যে সাদ ইবনে মুয়াদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যে সাদ ইবনে মুয়াদের জানাজায় শরীক হতে 70,000 ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছিল, সেই সাদ ইবনে মুয়াদকেও মাটি চেপে ধরেছিল, কারণ এটাই আল্লাহর হুকুম। আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই মিশে যাব। এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো। দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো। মুনকার আর নাকির কাউকে সান্ত্বনা দেয় না, তারা নম্রভাবে কথা বলে না। তাদের কর্তব্য একটাই, তারা আমাদের পরীক্ষা করবে, অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। তারা আপনাকে দেখে বলল, মান রব্বুক, তোমার রব কে? তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দই বের হবে না, কিন্তু যেই আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন, যেই আল্লাহর আদেশ পালন করার সাধ্যমতো চেষ্টা করেছেন, যেই আল্লাহর অমান্য করার পর তার কাছেই ক্ষমা চেয়ে মাথা নত করেছেন, সেই আল্লাহর পরিচয় জানতে যাওয়ার পর আপনি কি করে চুপ থাকেন? আপনার ঠোঁট আর জিহ্বা যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল, আমার রব আল্লাহ। এরপর তারা প্রশ্ন করল, ওয়া মা দীনুক, তোমার দীন কোনটা? আপনি বললেন, আমার দীন ইসলাম। অবশেষে তারা জিজ্ঞেস করল, তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো? তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল। আপনি বললেন, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, তার প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। সাথে সাথেই তারা বলে উঠল, সাদাকত, তুমি সত্য বলেছ। এবং সাথে সাথে আপনার কবরটা প্রশস্ত হয়ে যেতে থাকে। দেখতে না দেখতেই আপনার কবরটি বিরাট আকৃতি ধারণ করে। এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয়। এটা কি একটি ভিডিও নাকি তার চেয়েও আধুনিক কোনো প্রযুক্তি, তা আপনার জানা নেই। সেটা নিয়ে ভাবারও সুযোগ নেই, কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে, যেখানে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব কারো জন্য অপেক্ষা করছে। আপনাকে জানানো হলো, এটাই আপনার গন্তব্য হয়ে যেত যদি আপনি আল্লাহর অমান্য করতেন, গাফিল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন। এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো, এবং এবার আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলেন, যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেয়া যায়। আপনাকে বলা হলো, এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্যস্থল, এটাই হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যেখানে আপনি শীঘ্রই ফিরে যাবেন। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয়। কোনো এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা, যারা আপনাকে ছেড়ে অনেক আগে পরকালের পথ পাড়ি দিয়েছিলেন। একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন, যেই মাকে, যেই বাবাকে, যেই নানা নানি দাদা দাদিকে আপনি কবর দিয়েছিলেন বহু বছর আগে। বারজাখের জীবনে এসে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে। তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে, তারা আপনার সাথে গল্প করবে। গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায়। তারা বলে, অমুক কেমন আছে? আপনি অবাক হয়ে যান। আপনি বলেন, অমুক তো আরো 3 বছর আগেই মারা গেছে, কেন তোমরা কি তার দেখা পাওনি? সবাই চুপ হয়ে যায়। সবাই বুঝতে পারে
আপনার সেই বন্ধুটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি, কবরের আজাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না, মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতে থাকে। যখন তাকে আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলা হয়, যখন মাটি তাকে হিংস্রভাবে চেপে ধরে, এরপর যখন মুনকারের নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে মান রব্বুক, সে কোনো উত্তর দিতে পারে না, আমতা আমতা করতে থাকে। তাকে বলা হয় মা দিনুক, আবারও সে আমতা আমতা করতে থাকে, কোনো উত্তর দিতে পারে না। তাকে প্রশ্ন করা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার ব্যাপারে সে কি জানে। সে অনিশ্চিত হয়ে বলে, আমি শুনেছিলাম লোকে এই এই বলতো। তখন মুনকার আর নাকির বলবে, তুমি মিথ্যা বলেছ। তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশে প্রতিটি সৃষ্টি, শুধু মানুষ আর জিন ব্যতীত। এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে। তাকে বলা হবে এটাই তার গন্তব্য হতে পারত যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত। তারপর তাকে জাহান্নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে। জান্নাতে সে কি পেতে পারত আর জাহান্নামে তার জন্য কি অপেক্ষা করছে তা সরাসরি দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে আর কোনো শাস্তি না থাকলেও শুধু সেই অনুতাপটাই তার জন্য আদাব হিসেবে অসহনীয় হয়ে পড়ত। সেই গন্তব্য আপনার হয়নি, আপনি শুয়ে আছেন আপনার প্রশস্ত কবরে, জান্নাতের আলোয় আলোকিত, শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে। এই সুখময় আবাসে আপনি অপেক্ষা করতে থাকেন সেই দিনটির জন্য যেদিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে। জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে, আপনার কবর প্রশস্ত করে দেয়া হয়েছে, কবরে বয়ে চলছে সুমধুর বাতাস, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সাগর পাড়ে বসে যত ভালো লাগত তার চেয়েও অনেক গুণ বেশি ভালো লাগায় তৃপ্ত আপনার অন্তরটি। আপনার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ করতে করতে আপনি ভাবতে থাকেন সেসব কবরবাসীদের কথা যাদের পরিস্থিতি আপনার চেয়ে অনেকটাই ভিন্ন। আপনার মনে পড়ে যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি কবরের নানা ধরনের আদাবের কিছু বিবরণ দিয়ে গিয়েছিলেন যেন আমরা সকলে সতর্ক থাকি। বুখারীর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নের মাধ্যমে কবরের আদাবের কিছু উদাহরণ দেখেছিলেন যা তিনি আমাদের শেখানোর উদ্দেশ্যে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুজন লোক এসে তার দুহাত ধরে তাকে জেরুসালেমের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ তিনি দুজন মানুষকে দেখলেন, এক ব্যক্তি বসে আছে আর আরেক ব্যক্তি লোহার আঁকড়া হাতে দাঁড়িয়ে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি লোহার আঁকড়াটা নিয়ে বসে থাকা ব্যক্তির মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল এবং এমন ভাবে টেনে বের করছিল যে সে ব্যক্তির এক পাশের গাল পুরোপুরি ছিঁড়ে যাচ্ছিল। এরপর সে একইভাবে তার অন্য গালে আঘাত করছিল এবং ততক্ষণে প্রথম গালটি আবার ঠিক হয়ে যাচ্ছিল। এভাবে করে তার শাস্তি চলতে থাকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এসব কেন হচ্ছে। তখন তার সাথী ফেরেশতারা বলল, চলুন চলুন, অর্থাৎ ব্যাখ্যা পরে হবে। এরপর তিনি চিত হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির পাশে এসে উপস্থিত হলেন। তার মাথার কাছে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে পাথরটা দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। নিক্ষিপ্ত পাথরটি দূরে গড়িয়ে যাওয়ার ফলে নিক্ষেপকারী ব্যক্তি তা তুলে নিয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে ফিরে আসতে আসতেই তার মাথা আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছিল। এভাবে বারবার তার মাথা ভেঙে চুরমার হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন, এই লোকটি কে? ফেরেশতারা আবারও বলল, চলুন চলুন, অর্থাৎ ব্যাখ্যা পরে হবে। এরপর তারা একটি গর্তে পৌঁছলেন যা অনেকটা তন্দুরের মতো। গর্তের গভীরে আগুন জ্বলছিল, সে গর্তে ছিল অসংখ্য উলঙ্গ নরনারী। আগুনটা নিচ থেকে তাদের কাছে ধেয়ে আসছিল আর তারা জোরে চিৎকার করে উঠছিল। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে প্রশ্ন করলেন, আবারও ফেরেশতারা বলল, চলুন চলুন। এরপর তারা একটি নদীর কাছে এসে হাজির হলেন যেখান দিয়ে বয়ে চলছিল রক্ত। সেই রক্তের নদীর মাঝখানে দাঁড়ানো ছিল একটি লোক। নদীর তীরে একজন দাঁড়িয়েছিল এবং তার সামনে ছিল একটি পাথর। নদীর মাঝখানের লোকটি নদী থেকে বের হয়ে আসার জন্য অগ্রসর হলেই তীরে দাঁড়ানো লোকটি সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করছিল, এতে সে আগের জায়গায় ফিরে যাচ্ছিল।
এমনভাবে সে যতবার তীরে উঠে আসতে চেষ্টা করে ততবার সে ব্যক্তি তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে আগের জায়গায় ফিরে যেতে বাধ্য করে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশ কিছু আশ্চর্য দৃশ্য দেখলেন এবং সবশেষে আবারও তিনি যা যা দেখলেন সেগুলোর ব্যাখ্যা জানতে চাইলেন। তখন ফেরেশতারা বলল, আপনি প্রথমে যে ব্যক্তির গাল ছিঁড়ে ফেলার দৃশ্য দেখলেন সে একজন মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে বেড়াত। তার বলা মিথ্যা কথা ক্রমাগত বর্ণিত হয়ে দূর দূরান্তে পৌঁছে যেত, কিয়ামত পর্যন্ত সে কবরে এভাবে শাস্তি পেতে থাকবে। যে ব্যক্তিকে পাথর মেরে মাথা ভেঙে ফেলা হচ্ছিল সে এমন ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দান করেছিলেন, কিন্তু সে রাতের বেলায় কোরআন না পড়েই ঘুমিয়ে যেত এবং দিনের বেলায় কোরআন অনুযায়ী আমল করত না, সেও কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি পেতে থাকবে। গর্তের মধ্যে আপনি যাদের দেখেছিলেন তারা ছিল ব্যভিচারী, আর রক্তের নদীতে আপনি যাকে দেখলেন সে ছিল সুদখোর। বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এই দুই কবরবাসীদের শাস্তি দেয়া হচ্ছে, কিন্তু তারা এমন পাপের জন্য শাস্তি পাচ্ছে যা থেকে বিরত থাকা খুব কষ্টকর ছিল না। একজন অন্যের ব্যাপারে নামিমা অর্থাৎ মিথ্যা গল্প রটিয়ে বেড়াত, আর অন্যজন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর নিজেকে ঠিকভাবে ধুয়ে নিত না। বারজাখের জীবনে চুরি করার শাস্তিও বেশ ভয়ানক। বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, খাইবারের যুদ্ধে রিফাআহ ইবনে যাইদ নামের একজন দাস শহীদ হন। বাকি সাহাবিরা তার প্রশংসা করে বলছিলেন, সে তো শহীদের মর্যাদা পেয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে শহীদ হওয়া সত্ত্বেও এই মুহূর্তে শাস্তি পাচ্ছে। একদিন সে একটি ছোট্ট কাপড় চুরি করেছিল, সেই কাপড় এই মুহূর্তে আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসরা ও মিরাজের যাত্রায় একদল লোকদের দেখেছিলেন যাদের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছিল। জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, তারা তোমার উম্মতকে ভালো কাজ করার উপদেশ দিত, কিন্তু নিজেরাই সেই ভালো কাজগুলো করত না। তারা কোরআন পড়ত কিন্তু বুঝত না। এই আযাবগুলো নিঃসন্দেহে ভয়ানক। আমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না, আমরা শুধুমাত্র আল্লাহর রহমত এবং ভালোবাসার গল্প শুনতে চাই। আবার অনেকে প্রশ্ন করে ফেলি যে আল্লাহ বাবা মায়ের চেয়েও বহু বহু গুণে বেশি ভালোবাসেন, সেই আল্লাহ কেন আমাদেরকে এমন শাস্তি দেবেন? অন্যরা বলেন, ইসলাম তো শান্তির ধর্ম, তাহলে এখানে এসব ভয়ঙ্কর শাস্তি, পুড়িয়ে ফেলা, কেটে ফেলা এসবের কথা কেন বলা হয়? বাস্তবে আমরা যখন আল্লাহর অমান্য করি সেই কাজটা কতটুকু কুৎসিত তা দুনিয়ার জীবনে সুস্পষ্ট হয় না। আল্লাহ কত মহান এবং তার কোনো আদেশের অমান্য করা কত ভয়ঙ্কর একটি কাজ, এর পরিণতি আসলে কত প্রকাণ্ড তা আমরা বুঝতে পারি না। বুঝতে পারি না বলে আমরা শুধুমাত্র আল্লাহর অসীম রহমত নিয়ে ভাবতে ভালোবাসি, তার পরিপূর্ণ ন্যায় বিচারের কথা ভাবতে ভালোবাসি না। একটা খারাপ কাজ করার পরিণতি সেই কবরের আযাবের সমানই ভয়াবহ, কিন্তু আল্লাহ যেহেতু আমাদের অত্যন্ত ভালোবাসেন, আমাদের জান্নাতে যাওয়ার পথ করে দেওয়ার সুযোগ খুঁজতে থাকেন, তাই তিনি আমাদের তাৎক্ষণিকভাবে শাস্তি দিয়ে দেন না, বরং আমাদের সারা জীবনটা দিয়ে দেন, ফিরে আসার আহ্বান দিতে থাকেন, বিভিন্নভাবে আমাদের ডাকতে থাকেন এবং ফিরে আসা মাত্রই আমাদের ক্ষমা করে দেন। এবং এরপরেও যখন আমরা তাঁর আহ্বান প্রত্যাখ্যান করতেই থাকি, তিনি আমাদের পবিত্র বার্তা পাঠিয়ে জানান আমরা নিজেদেরকে কত ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিচ্ছি, অথচ আমরা সেই পরিণতির ভয়াবহতা থেকে শিক্ষা না নিয়ে বলি, আমাকে এত ভয়ঙ্কর কথা কেন বলা হচ্ছে, এত শাস্তি, এত কষ্টের চিত্র কেন তুলে ধরা হচ্ছে। এই চিত্র তুলে ধরার পেছনেই যে এক অসীম মমতা রয়েছে, অসীম রহমত রয়েছে, তা আমরা বুঝতেই চাই না। তবে একটা দিন আসবে যেদিন প্রত্যেকটি মানুষ সত্যকে বুঝতে পারবে, বাস্তবতা তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করে মানব জাতির সামনে হাজির হবে। পবিত্র কোরআনে কয়েকটি বিষয়ে বিশেষ জোর দেয়া হয়েছে, কয়েক পৃষ্ঠা পরপরই সেই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে কিয়ামতের দিবস। কোরআন পড়লে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ এত ঘন ঘন এই দিনটির কথা কেন বলেছেন? সেই প্রশ্নের উত্তর পেয়ে যাই নিজেদের দিকে তাকালে, যেই দিনটি হবে মানব জাতির জন্য সবচেয়ে কঠিন দিন, যেদিন ক্ষুদ্রতম বিষয়গুলো মেপে দেখা হবে, ফয়সালা করা হবে, সেই দিনটি নিয়ে আমরা কতটুকুই ভাবার সময় পাই। বাস্তবতা হচ্ছে আমরা শেষ জমানায় বাস করছি, কিয়ামত ঘনিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিভিন্ন হাদিসে কিয়ামতের কিছু আলামতের কথা উল্লেখ করেছেন। ওলামারা এই আলামতগুলোকে দুই ভাগে ভাগ করেন, বড় এবং ছোট। ছোট আলামত অনেক রয়েছে, যার মধ্যে অন্যতম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। 1400 বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা যখন কিয়ামতের একটি সুস্পষ্ট নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে, আমরা বুঝতে পারি আমরা কিয়ামতের কত কাছে চলে এসেছি। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো চিহ্ন উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে অভাবী বেদুইনরা উঁচু অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করবে, মানুষের মধ্যে পরস্পরের উপর বিশ্বাস উঠে যাবে, সুদ এমন ভাবে বৃদ্ধি পাবে যে কোনো ব্যক্তি এর থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে না, মদ্যপান বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, হত্যাকাণ্ড এমন ভাবে বৃদ্ধি পাবে যে যে ব্যক্তি হত্যা করছে এবং যাকে হত্যা করা হচ্ছে দুজনের একজনও জানবে না হত্যার উদ্দেশ্যটা আসলে কি। নারীরা কাপড় পরিধান করা সত্ত্বেও বিবস্ত্র হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন থাকবে, জন্তু জানোয়ারেরা এবং নিষ্প্রাণ বস্তু মানুষের সাথে কথা বলবে, এবং সবচেয়ে নিম্ন স্তরের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। এছাড়াও কিয়ামতের আরো অনেক ছোট আলামত আমরা বিভিন্ন হাদিসে পেয়ে থাকি, কিন্তু কিয়ামতের বড় আলামত গুলো হচ্ছে 10টি। মানব জাতির জন্য কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর আলামত, এমনকি মানব ইতিহাসের সবচেয়ে কঠিন ফিতনা হবে দাজ্জাল। দাজ্জাল 40 দিন পৃথিবীতে রাজত্ব করবে, এর মধ্যে প্রথম দিনটি মনে হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি মনে হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি মনে হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো সাধারণ দিনের সমানই মনে হবে। যদিও শুনলে 40 দিন খুব বেশি সময় মনে হয় না, বাস্তবে দাজ্জাল হবে প্রতিটি মুমিনের জন্য সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ আজ্জা ওজাল দাজ্জালকে এমন সব শক্তি দেবেন যে প্রকৃত ইমানদার ছাড়া অন্য কেউ তার আহ্বান অগ্রাহ্য করতে পারবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাওয়ার দোয়া শিখিয়েছেন এবং আরো বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সেটা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন, তিনি সুশাসন প্রতিষ্ঠা করবেন, শিরক ধ্বংস করবেন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, সেই সাথে তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করবেন। এরপরে ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে কঠিন যুদ্ধে লিপ্ত হবেন এবং অবশেষে তাদের ধ্বংস করবেন। এরপর ঈসা আলাইহিস সালাম শান্তিপূর্ণ অবস্থা প্রতিষ্ঠিত করবেন এবং মৃত্যুবরণ করবেন। কিয়ামতের আগে কিছু বড় ধরনের প্রাকৃতিক নিদর্শনও দেখা যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, 3টি প্রকাণ্ড ভূমিকম্প হবে, এর একটি হবে পূর্বাঞ্চলে, একটি পশ্চিমে এবং আরেকটি আরব অঞ্চলে। আরেকটি প্রাকৃতিক আলামত হবে 40 দিনের জন্য একটি গাঢ় ধোঁয়ায় গোটা পৃথিবী ছেয়ে যাবে, এতে বিশ্বাসী এবং অবিশ্বাসী নির্বিশেষে প্রত্যেকে আক্রান্ত হবে। এই ধোঁয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আরেকটি বড় নিদর্শন হলো দাব্বাতুল আরদ বা দানবের আগমন, এবং সেই দানব মাটি থেকে উঠে আসবে, তাকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিবেন এবং সে মুমিন এবং অবিশ্বাসীদের চিহ্নিত করে দিবে। কিয়ামতের আগের সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন অঞ্চল থেকে এক প্রকাণ্ড আগুন শুরু হবে যা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে। এই আগুন পৃথিবীতে অবশিষ্ট সকল মানুষকে একটি প্রান্তরে নিয়ে আসবে। এই শেষ নিদর্শনের পর আরম্ভ হবে কিয়ামত। কিয়ামত শুরু হবে হঠাৎ করে, যারা কোনো বিষয়ে আলোচনা করছিল তারা তাদের আলোচনাও শেষ করার সময় পাবে না, কেউ কারো পরিবার পরিজনদের সতর্ক করার সুযোগ পাবে না, যে দুজন ব্যক্তি কোনো লেনদেন করছিল তারা তাদের লেনদেন শেষ করার সুযোগ পাবে না, যে ব্যক্তি ঘরে দুধ নিয়ে যাচ্ছিল সে সেই দুধের স্বাদ পাবে না, যে ব্যক্তি মুখে খাবার তুলছিল সে সেই খাবার মুখে দিতে পারবে না। হঠাৎ করেই ইসরাফিল আলাইহিস সালামের সিংহাসনের শব্দে আরম্ভ হয়ে যাবে কিয়ামত। এই শব্দের সাথে সাথে আসমান এবং জমিনের প্রতিটি সৃষ্টি মৃত্যুবরণ করবে, শুধু আল্লাহর নির্ধারিত কয়েকজন বান্দা ব্যতীত।
গোটা আকাশমণ্ডলী বিস্ফোরিত হবে, পাহাড় পর্বত ধসে পড়বে, সমুদ্রগুলো প্রজ্বলিত হবে, আমরা মহাবিশ্ব বলতে যা বুঝি তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। এরপর আল্লাহ তার চারজন অবশিষ্ট পবিত্র ফেরেশতাকে জড়ো করবেন, জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং মালাকুল মউত। আল্লাহ মালাকুল মউতকে বলবেন একে একে মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং সবশেষে জিব্রাইল আলাইহিসসালামের রূহ নিয়ে নিতে। পরিশেষে আল্লাহ মালাকুল মউতকে হুকুম করবেন মৃত্যুবরণ করার জন্য এবং স্বয়ং মালাকুল মউত মৃত্যুবরণ করবে। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। এরপর আল্লাহ নিজেই নিজেকে প্রশ্ন করবেন আজকে সব কর্তৃত্ব কার জন্য। তাকে উত্তর দেওয়ার জন্য কেউ থাকবে না, তখন তিনি নিজেই নিজেকে উত্তর দেবেন لله الواحد القهار, আল্লাহর জন্য যিনি এক মহাপরাক্রান্ত। আল্লাহ তার অসীম জ্ঞান অনুযায়ী বিচার দিবসের জন্য পৃথিবীকে এক প্রকাণ্ড সমতল ভূমিতে পরিণত করবেন, যদিও সেই ভূমি হবে বিরাট। বিচার দিবসের দিন সেখানে জড়ো হবে সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম নেয়া প্রতিটি মানুষ, জিন ও জীবজন্তু, তাই সেই পুরো ভূমিটি ভরপুর হয়ে যাবে। সেই সমতল ভূমিতে গেঁথে আছে হাজার হাজার বছর ধরে কবর দিয়ে আসা মরদেহগুলোর মেরুদণ্ডের একটি ক্ষুদ্র কণা। আল্লাহ সেই ভূমিতে এক বিশেষ বৃষ্টি পাঠিয়ে দেবেন, সেই বৃষ্টির পানি পেয়ে প্রাচীন সেই দেহগুলোর নিশ্চিন্ন প্রায় অবশিষ্ট অংশ থেকে ধীরে ধীরে বেড়ে উঠবে এক নতুন দেহ। বারজাখের জীবনের ঘুমন্ত আত্মা জেগে উঠবে এই নতুন শরীরে, আবারও সিংহায় ভূ দেয়া হলো, কারণ ততক্ষণে ফেরেশতাদের পুনরুজ্জীবিত করা হয়ে গেছে। আবারও এক প্রকাণ্ড শব্দে কেঁপে উঠবে নতুন এই সমতল পৃথিবী। সেই কম্পনের সাথে সাথে আপনি হাত পা ছুঁড়ে বেরিয়ে আসবেন মাটি থেকে, চোখ মুখ থেকে দোলা মুছে আপনি চারিদিকে তাকাচ্ছেন। অনেক অনেক গভীর ঘুম থেকে উঠে সবকিছু নতুন লাগছে, সবকিছু আশ্চর্যজনক লাগছে। আপনার চারিপাশে অগণিত মানুষের ভিড়, মানুষ, জিন, পশু পাখি, ফেরেশতা চারিদিকে ছোটাছুটি, আপনিও বাকিদের সাথে ছুটতে শুরু করেন। বুঝতে পারেন বিচার দিবস শুরু হয়ে গেছে, বিচার দিবস শুরু হয়ে গেছে। আপনি ছুটে যাচ্ছেন কোনো এক গন্তব্যে, আপনার চারিপাশে অগণিত মানুষ, জিন ও পশু পাখিরাও ছুটছে। উত্তপ্ত গরম সূর্যটা যেন একেবারে কাছে চলে এসেছে, কত দূর দৌড়ে চলেছেন আপনি জানেন না, কিন্তু অবশেষে সবাই থেমে যায়, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এত বিশৃঙ্খলার মাঝেও চারিদিকে তাকিয়ে মনে হচ্ছিল মানুষ নির্দিষ্ট দলে দলেই একত্র হয়ে দাঁড়িয়েছে। একদল লোক দূরে দাঁড়িয়েছিল, সূর্যের নির্দয় তাপের কারণে তাদের সারা শরীর থেকে অনবরত ঘাম ঝরে যাচ্ছিল, সেই ঘাম মাটিতে জমা হতে হতে তাদের টাকনু পর্যন্ত ঘামে ডুবে গিয়েছিল। তাদের থেকে আরেকটু দূরে আরেকদল লোকেরা আরো বেশি ঘামছিল, তাদের ঘাম এত বেশি হচ্ছিল যে তারা নিজেদের ঘামে হাঁটু পর্যন্ত ডুবেছিল। এই পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকলো এবং কেউ কেউ কোমর পর্যন্ত ডুবেছিল, কেউ কেউ বুক পর্যন্ত, কেউ কেউ গলা পর্যন্ত, আর কেউ কেউ পুরোপুরি ডুবেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বক্তব্যের মতো এই বক্তব্যটিও সত্য প্রমাণিত হলো। তিনি আমাদের বলে রেখেছিলেন হাশরের ময়দানে মানুষ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে এবং এক এক দলের লোকের পরিণতি এক এক রকম হবে। আরেকটু দূরে আপনি দেখতে পেলেন এক দল নিষ্পাপ শিশু, কিন্তু তাদের চুলগুলো পেকে গিয়েছে, তারা নিজেরা শৈশবেই মৃত্যুবরণ করেছিল। বিচার দিবসে আসলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু সেই মুহূর্তে গোটা মানব জাতিকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দেখে এই নিষ্পাপ শিশুরাও এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে তাদের চুল পেকে গিয়েছিল, ঠিক যেমনটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। এত উদ্বেগ উৎকণ্ঠা, এত আহাজারি আর হাহাকার, এত অস্থিরতা আর এত কষ্টের মাঝে
আপনি এত শান্তভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন, বিষয়টি লক্ষ্য করে আপনি নিজেই চমকে গেলেন। আপনার আশপাশের মানুষগুলো যথেষ্ট শান্তিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। তখনই আপনি লক্ষ্য করলেন, আপনারা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছেন সেখান থেকে শুরু করে একটি বিশাল অংশ জুড়ে একটি নির্মল ছায়া বিরাজ করছিল। শুধু ছায়াই নয়, সেই ছায়ার সাথে সঙ্গী হয়ে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছিল সেখানে। আপনার মনে পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, সাত ধরনের মানুষকে আল্লাহ তার ছায়ায় আশ্রয় দেবেন এমন একদিনে যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা হলো ন্যায়পরায়ণ নেতা, যে যুবক বা যুবতী তরুণ বয়স থেকেই আল্লাহর ইবাদত করে বড় হয়েছে, যে ব্যক্তির হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত, যে দুজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবাসে, দেখা করে এবং বিদায় নেয়, যে ব্যক্তিকে সমাজের একজন প্রতিষ্ঠিত নারী জেনার আমন্ত্রণ জানায় কিন্তু সে সেটা প্রত্যাখ্যান করে, যে ব্যক্তি দান করার সময় তা এমনভাবে গোপন করে যে তার বাঁ হাত জানে না ডান হাত কি দান করেছে, এবং যে ব্যক্তি গোপনে আল্লাহর কথা স্মরণ করে এবং তার চোখ ভিজে যায়। এর বাইরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষের কথা বলেছিলেন যারা তাদের ভালো কাজগুলোর জন্য কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে, যেমন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ শোধ করার সময় বৃদ্ধি করে দেয়া, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এতিমদের দেখাশোনা করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, সুন্দর আচরণ করা ইত্যাদি। আপনি জানেন না কোন ভালো কাজগুলোর জন্য আজকে আপনি আল্লাহর আরশের ছায়ায় স্থান পেয়েছেন, কিন্তু আপনি আশ্চর্য হয়ে দেখছেন কিভাবে একই হাশরের ময়দানে ভিন্ন ভিন্ন মানুষের কত ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। কয়েক দল লোকের চেহারা দেখে মনে হচ্ছে তারা বছরের পর বছর ধরে এই হাশরের ময়দানে দাঁড়িয়ে আছে, শরীর থেকে ঘাম ঝরছে, তৃষ্ণার ছাপ চোখে মুখে ছেয়ে আছে। অন্যদিকে যারা আল্লাহর আরশের ছায়ায় দাঁড়িয়ে আছে তাদের দেখে মনে হচ্ছে তাদেরকে হয়তো কয়েক মুহূর্ত আগেই পুনরুজ্জীবিত করা হয়েছে। আপনার মনে পড়ে যায় আল্লাহ তাআলা বলেন, তা'রুজু আল মালায়েকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সনা। অবিশ্বাসীদের জন্য সেই দিনটি মনে হবে 50,000 বছরের সমান, কিন্তু সেই একই দিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাছে মনে হবে যেন জোহর এবং আসরের মাঝামাঝি সময়ের সমান। তবে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সেদিন প্রতিটি সৃষ্টি কিছুটা উদ্বিগ্ন থাকবে। আল্লাহ তখনও তাঁর বান্দাদের সাথে একটা কথাও বলেননি, তিনি নিশ্চয়ই রেগে আছেন। সবাই অপেক্ষা করছে, বিশ্বজগতের রব, সবকিছুর স্রষ্টা, যিনি জীবন ভর আমাদের সময় দিয়েছেন, আমাদের আহ্বান করে গেছেন, ভুল হলে ক্ষমা করে গেছেন, বারবার সুযোগ দিয়েছেন আমরা যেন তার দিকে ফিরে যাই। তার সেই আহ্বান অগ্রাহ্য করেছে তার কত কোটি কোটি বান্দা। আজ তিনি নিশ্চয়ই ক্ষুব্ধ, তার চূড়ান্ত বিচারের জন্য সবাই অপেক্ষা করছে, যারা নিজেদের কুকর্মের ঘামে ডুবে আছে আর যারা শান্তিময় ছায়ায় দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে, কিন্তু আল্লাহ কোনো কথা বলছেন না। অপেক্ষা করতে করতে সবাই তৃষ্ণা অনুভব করতে শুরু করলো, কিন্তু পানি কোথায়? যতদূর চোখ যায় শুধু সমতল ভূমি, কিন্তু হঠাৎ, হয়তো মিনিট দুয়েক পর অথবা হাজার খানেক বছর পর, বলা মুশকিল, কারণ সময় এখন এক এক মানুষের জন্য এক এক গতিতে চলছে। হঠাৎ করে শোনা গেল একটি শব্দ, পানি, পানি উঠে এসেছে। নির্মম মরুভূমির ন্যায় এই জলশূন্য ময়দানের একটি বিরাট জায়গা জুড়ে পানি উঠে এলো, তৈরি হলো এক বিরাট পুকুর, কিন্তু এমন এক পুকুর যা কল্পনাকেও হার মানায়। এত বিশাল এক পুকুর, চারপাশে কোটি কোটি তৃষ্ণার্ত মানুষ, মানুষের তো সেখানে হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়ার কথা, কিন্তু না, কেউ নড়তে পারছে না, অনুমতি নেই। এই পানি শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। প্রতিটি মুমিন ব্যক্তি তার জায়গা থেকে সেই পুকুরের দিকে এগিয়ে যেতে থাকে। আপনি হেঁটে যাচ্ছেন, বাকি মুমিনদের মতো আপনার মুখ, আপনার হাত, আপনার পা, অজু করার সময় যে যে অঙ্গগুলো জীবন ভর ধুয়ে এসেছেন, প্রতিটি অঙ্গ থেকে এক অলৌকিক নূর বের হচ্ছে। গোটা মানব জাতি সেদিন আফসোস করবে, কেন আজ তারা এই দলের অংশ হতে পারল না। এই দলে রয়েছে সেই নিষ্পাপ পরিবার যাদের ঘরবাড়ি গুঁড়ো করে দিয়েছিল জালেম নেতারা। সেই জালেম নেতা তখন দাঁড়িয়ে দেখছে উজ্জ্বল সেই মুখগুলো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে পুকুর পানে। এই দলে রয়েছে আল্লাহর সেই বান্দা
যে তরুণ বয়সে আল্লাহর বিধান মোতাবেক কাপড় পরিধান করায় তার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রতিনিয়ত খোঁটা মেরে মন্তব্য করত, বলতো সে কেমন যেন অন্যরকম হয়ে গেছে। আজ সে আসলেই অন্যরকম, আজ সে হেঁটে চলছে সেই পুকুর পানে আর বাকিরা অসহায়ভাবে তাকিয়ে দেখছে। অনেকটা পথ হেঁটে পুকুরটির দেখা মিলল, যেদিন প্রথম সমুদ্র দেখেছিলেন, মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন কয়েক মিনিট, যেদিন প্রথম নিস্তব্ধ পূর্ণিমার রাতে সাগর দেখেছিলেন, মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন ঘণ্টা খানেক, আজ মনে হয় 50,000 বছর মুগ্ধ হয়ে কাটিয়ে দিতে পারবেন। পুকুরটিকে দেখেই যেন আপনার সব তৃষ্ণা মিটে গেল। হয়তো আপনি সেভাবেই দাঁড়িয়ে থাকতেন, হয়তো আর কোথাও যেতে যেতেন না, কিন্তু এরপর আপনার চোখ চলে যায় পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। তার থেকে এত উজ্জ্বল নূর ছড়িয়ে পড়ছিল যে তাকে দেখাই কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আপনি তাকে দেখতে পেলেন। কাঁধ সমান ঢেউ খেলানো চুল, ঘন কালো দাড়ি, মুখে পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর হাসি, সামনের দাঁত দুটোর মাঝে একটি ছোট্ট ফাঁক। আপনি তার দিকে তাকিয়ে আছেন এবং একটু পর বুঝতে পারলেন তিনিও আপনারই দিকে তাকিয়ে আছেন, আপনাকে ডাকছেন। পরম আনন্দের এই মুহূর্তগুলো আপনি কাটাতে লাগলেন একটি ঘোরের মধ্যে। তিনি আপনাকে নিজ হাতে সেই পুকুর থেকে পানি তুলে দিলেন, আপনি সেই পানি পান করলেন। সেই পানি পান করা মাত্রই আপনি বুঝে গেলেন আপনি আর কখনো তৃষ্ণা অনুভব করবেন না, কারণ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিজ হাতে মহিমান্বিত হাউদে কাউসার থেকে পানি পান করিয়ে দিয়েছেন। আপনি আর কখনোই তৃষ্ণার্ত হবেন না। সেদিন সময় এক এক মানুষের জন্য এক এক গতিতে চলবে, বর্তমান জীবনেও এর একটা আঁচ পাওয়া যায়। আনন্দময় সময়গুলো মনে হয় চোখের পলকে পার হয়ে গেল, আর কষ্টের সময়গুলোকে মনে হয় খুব ধীর গতিতে চলছে। কেয়ামতের দিবসে এ পার্থক্যগুলো হয়ে যাবে বহু গুণে বেশি। আপনি দাঁড়িয়ে আছেন হাশরের ময়দানে, সবাই অপেক্ষা করছে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার জন্য, কিন্তু তা হচ্ছে না। এই দাঁড়িয়ে থাকা কি অনেকের কাছে তাদের গোটা অস্তিত্বের সবচেয়ে বড় শাস্তি মনে হতে থাকে। যারা আল্লাহকে অবিশ্বাস করেছিল, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল, তারাও আর দাঁড়িয়ে থাকতে যাচ্ছে না। যদিও তারা অনুধাবন করতে পারছে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তারপরও তারা চাচ্ছে আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করে দেন, এরপর যা হবার হবে। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকা আর সম্ভব হচ্ছে না। মানব জাতি, জিন জাতি সহ গোটা সৃষ্টি একত্র হয়ে ছুটে যায় আল্লাহর সৃষ্টি করা প্রথম মানুষটির কাছে, আদম আলাইহিসসালামের কাছে জড়ো হয়ে বলে, হে আমাদের পিতা, আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর কাছে শেফাআত করুন, সুপারিশ করুন, তিনি যেন বিচার প্রক্রিয়া শুরু করে দেন। আপনি নিজেই সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন, তবুও চমকে না গিয়ে পারলেন না। দুনিয়ার জীবনে হাজার হাজার বছর ধরে বিভক্ত হওয়া মানুষ আজ এক হয়ে গেছে, এক সুরে একটাই দাবি করছে। তারা জান্নাত চাইছে না, ক্ষমাও চাইছে না, তারা চাচ্ছে এই অনিশ্চয়তা থেকে পরিত্রাণ, এই অসহনীয় অপেক্ষার অবসান। আপনার কাছে যদিও মনে হচ্ছে সবকিছু বেশ তাড়াতাড়ি আগাচ্ছে, আপনি বুঝতে পারেন অনেকের কাছে হয়তো মনে হচ্ছে তারা হাজার হাজার বছর ধরে শুধু দাঁড়িয়েই আছে। আদম আলাইহিসসালাম সকলের আবেদন শুনলেন, প্রত্যেকটি মানুষই তার সন্তান। নিজ সন্তানদের আকুল আবেদন শোনার পরেও তিনি তাদের কথায় রাজি হতে পারলেন না। তিনি সেদিন বহু বছর আগে তার করা একটি ভুলের কথা চিন্তা করছিলেন, যে ভুলের কারণে তিনি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন, যে ভুলের শাস্তি তিনি পেয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি জানেন আজ বিচার দিবসে আল্লাহ অত্যন্ত রেগে আছেন, তাই তিনি তার সেই একটি ভুল নিয়ে এতটাই চিন্তিত যে তিনি তার সন্তানদের ফিরিয়ে দিয়ে বললেন, আমি এ কাজ করতে পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহের কাছে যাও। গোটা মানব জাতি তখন নূহ আলাইহিসসালামকে খুঁজে বের করে, তার কাছে গিয়ে একই আবদার করে, আল্লাহর কাছে যেন তিনি একটু সুপারিশ করেন বিচার প্রক্রিয়া শুরু করার জন্য। কিন্তু আদম আলাইহিসসালামের মতো নূহ আলাইহিসসালামও সেদিন নিজের পরিণতি নিয়ে এতটা উদ্বিগ্ন, তিনি তাদের ফিরিয়ে দিলেন। এভাবে করে গোটা সৃষ্টি এক নবী থেকে আরেক নবীর কাছে যেতে থাকে, একই অনুরোধ করতে থাকে, কোনো নবী বাকি থাকে না। ইব্রাহিম আলাইহিসসালাম,
মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামও তাদের ফিরিয়ে দিলেন। অবশেষে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মানুষ ও জিন জড়ো হয় মহাবিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছে গিয়ে সবাই মিলে অনুরোধ করতে থাকে, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর প্রেরিত শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই সংকট থেকে আপনি উদ্ধার করুন, আল্লাহর কাছে শাফাআত করুন, সুপারিশ করুন, তিনি যেন বিচার প্রক্রিয়া আরম্ভ করে দেয়। সূর্যের ন্যায় উজ্জ্বল মুখমণ্ডলটির দিকে আরেকটিবার আপনার তাকানোর সুযোগ হলো। তার দিকে তাকিয়েই মনের মধ্যে এক ধরনের স্বস্তি ছড়িয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকালেন এবং তার অন্তর জুড়ানো কণ্ঠে সবাইকে আশ্বস্ত করে বললেন, আনা লাহা, আনা লাহা, এটা আমারই কাজ, এটা আমারই কাজ। এটাই হচ্ছে সেই মকামে মাহমুদ, সেই প্রশংসিত স্থান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়ার অঙ্গীকার করা হয়েছিল, যখন গোটা সৃষ্টি বিচার দিবসের সেই চরম সংকটময় অবস্থায় থাকবে, একমাত্র তারই অনুমতি থাকবে পুরো মানব জাতি ও জিন জাতির হয়ে আল্লাহর কাছে সুপারিশ করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান আল্লাহর আরশের সামনে এবং সেখানে সিজদায় মাথা নত করলেন এবং আল্লাহকে এমন নামে এবং এমন ভাষায় প্রশংসা করা শুরু করলেন যা আগে কখনো নাজিল করা হয়নি। তিনি তার রবকে ডাকছেন পুরো মানব জাতির জন্য, তার অন্তরটা উজাড় করে তিনি তার রবকে ডাকছেন। এবং এমনি করে কতটুকু সময় পার হয়ে গেল কারো হিসেব থাকল না। কিয়ামতের শুরু থেকে আল্লাহ অত্যন্ত রেগেছিলেন, গোটা মানব জাতি ও জিন জাতি দুনিয়ার জীবনে বারবার তাকে অমান্য করেছে, তিনি বারবার তাদের ক্ষমা করেছেন, আহ্বান করে গেছেন, তবু তারা বারবার তার ডাক অগ্রাহ্য করে পৃথিবীতে দুর্নীতি করে গেছে। হাজার হাজার বছর ধরে তার কোটি কোটি বান্দা এরূপ আচরণ করে গেছে, তার রাগ আজ কল্পনার বাইরে। তিনি এতটাই নিরাশ যে মানব জাতির এই সংকটপূর্ণ মুহূর্তেও তিনি তাদের উদ্দেশ্যে একটি কথাও বলছেন না, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও। যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে কপাল ঠুকে তার প্রশংসা করতে থাকেন, তাকে ব্যাকুল হয়ে ডাকতে থাকেন, তার সৃষ্টি করা শ্রেষ্ঠ এই বান্দার প্রতি অবাধ ভালোবাসা ও রহমতের টানে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলেন না। তার প্রিয় বান্দার ডাক তিনি কি করে উপেক্ষা করেন? তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, এবং যা চাও তোমাকে দেয়া হবে, ওয়াশফা তুশফা, সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। কিয়ামতের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি শাফাআতের কথা বর্ণনা করা আছে, কিন্তু মূলত শাফাআতুল কুবরা বা সর্ববৃহৎ শাফাআহ বলতে আমরা যা বুঝি তা হলো এই সুপারিশটি যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার প্রক্রিয়া শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করলেন, বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হাশরের ময়দানে সবাই অপেক্ষা করতে থাকে মহাবিশ্বের রব আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আগমনের জন্য। ওয়ায়াউমা তাশাক্কাকু আস-সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাঈকাতু তানযীলা। এক প্রকাণ্ড শব্দে আকাশমণ্ডলী উন্মুক্ত হয়ে যায়, এক অলৌকিক মেঘ ধেয়ে আসে এবং অগণিত ফেরেশতারা নেমে আসে এবং সেই ফেরেশতারা সব মানুষদের ঘিরে জায়গা করে নেয় এবং তারা একত্র হয়ে আল্লাহর প্রশংসা করতে থাকে, তার মাহাত্ম্য বর্ণনা করতে থাকে। তাদের জিকিরের উদ্দীপনা দেখে সবাই জিজ্ঞেস করে, আল্লাহ কি এসে গেছেন? তারা বলে, না, তিনি আসছেন। এবং এরপর অবশেষে স্বয়ং আল্লাহ তাআলা হাশরের ময়দানে উপস্থিত হন,
এবং তিনি কিভাবে আসেন, কতটুকু কাছে আসেন, এসব বিষয়ে আমরা বিস্তারিত জানি না এবং তা কল্পনা করাও সম্ভব নয়। তিনি তো সব ধরনের কল্পনার ঊর্ধ্বে, কিন্তু তার আগমনের ব্যাপারে কিছু তথ্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বটে। যখন আকাশমণ্ডলী উন্মুক্ত হয়ে সারি সারি ফেরেশতা নেমে আসবে, এরপর আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে নেমে আসবে। والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية সর্বমোট আটজন ফেরেশতা সেদিন আল্লাহর আরশ বহন করবেন। প্রথমে সংখ্যাটাকে অল্প মনে হতে পারে, কোটি কোটি ফেরেশতার ভিড়ে আল্লাহর আরশ মাত্র আটজন ফেরেশতা বহন করবে, কিন্তু বাস্তবে এই ফেরেশতারা অন্যদের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা করে বলেন, আল্লাহর আরশ বহনকারী একজন ফেরেশতার পা হচ্ছে সপ্তম জমিনে এবং তার মাথা হচ্ছে সপ্তম আসমানে। তার কানের লতি থেকে কাঁধের দূরত্ব পাড়ি দিতে একটি পাখিকে 700 বছর ভ্রমণ করতে হবে। এমন একজন ফেরেশতা কল্পনা করাও আমাদের জন্য কঠিন। আমাদের আকাশের গ্রহ নক্ষত্রদের একত্র করলেও হয়তো এমন একজন ফেরেশতার সমান হবে না। এবার ভেবে দেখুন, এমন প্রকাণ্ড আকারের আটজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করে হাশরের ময়দানে পৌঁছবেন, এবং আল্লাহর আগমনের পর শুরু হবে হিসাব নেয়ার পর্ব। কিয়ামতের দিন হিসাব হবে তিন ধরনের। প্রথম দলকে কোনো হিসাব কোনো আদাব ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করানো হবে। বুখারীর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উম্মত থেকে 70,000 মানুষ কোনো প্রকার হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। যদিও 70,000 শুনলে খুব বেশি মনে হয় না, কিন্তু সকল মুমিন ব্যক্তিদের জন্য সুখবর রয়েছে। তিরমিজি ও ইবনে মাজাহ কিতাবের হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার উম্মত থেকে 70,000 বান্দা সরাসরি জান্নাতে প্রবেশ করবে কোনো প্রকার হিসাব বা আযাব ছাড়া, এবং তাদের মধ্যে প্রতি 1,000 বান্দার সাথে আরো 70,000 মানুষ যোগ হবে। অর্থাৎ সব মিলিয়ে 49,00,000 মুমিন বান্দা সরাসরি জান্নাতে প্রবেশ করবে কোনো প্রকার হিসাব ছাড়া। এবং শুধু তাই নয়, ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এরপর আল্লাহ তাআলা 3 বার তার নিজ হাতের মুঠো ভরে তার বান্দাদের কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। যে রবের আরশ এই পুরো মহাবিশ্ব থেকে অসংখ্য গুণে বড়, সে রবের হাত ভরপুর হলে কত অগণিত মুমিন বান্দা সেদিন সরাসরি জান্নাতে প্রবেশ করবে তা আমাদের কল্পনার বাইরে। আমরা শুধু এই আশাই করি যে আমরা প্রত্যেকে যেন সে দলের মধ্যেই অন্তর্ভুক্ত হই। পরম করুণাময় আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন, আমাদের কোনো প্রকার হিসাব না নেন। আমার ভাই এবং বোনেরা, এ বিষয়ে আপনাদের কাছে বিশেষভাবে জোর দিতে চাই, সেদিন লক্ষ লক্ষ হয়তো কোটি কোটি মুমিন বান্দা কোনো প্রকার হিসাব ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এ বান্দাদের মধ্যে হয়তো অনেক ব্যভিচারী, অনেক সুদখোর, অনেক জালিম ব্যক্তিও থাকবে যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে এসেছিল কালবান সালিম বা বিশুদ্ধ অন্তর নিয়ে। আমাদের প্রত্যেকের পাপের সংখ্যা অজস্র এবং প্রত্যেকটি পাপ গুরুতর, কিন্তু আমরা যেন সেই পাপগুলোর কারণে আল্লাহর কাছ থেকে চাইতে লজ্জা না পাই, কারণ আল্লাহর কাছ থেকে চাইতে লজ্জা করা মানে তার ক্ষমাকে ছোট করে দেখা, তার রহমতকে ছোট করে দেখা। আমরা যেন সেদিন এ কারণে এই শ্রেষ্ঠ দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে বঞ্চিত না হই যে আমরা আল্লাহর ক্ষমার উপর হতাশ হয়ে সরাসরি জান্নাত লাভের জন্য দোয়াই করিনি। আমরা যেন প্রত্যেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই দলটির অংশ হওয়ার জন্য দোয়া করি। আমি চোখের জিনা করে থাকলেও, আমি সুদের চাকরি করে থাকলেও, আমি মদ্যপান করে থাকলেও, হয়তো এই দোয়ার কারণেই আমি শীঘ্রই এই পাপগুলো থেকে ফিরে আসতে পারবো এবং সেদিন কোনো প্রকার হিসাব কোনো প্রকার আদাব ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে দলের অন্তর্ভুক্ত করুন, আমিন। সর্বোত্তম এই পরিণতির পর রয়েছে দুটি দল। এক দল লোকের জন্য রয়েছে হিসাবুন ইয়াসির,
فسوف يحاسب حسابا يسيرا. তাদের জন্য রয়েছে সহজ হিসাব এবং এটাও হবে মুমিন বান্দাদের জন্য, কিন্তু সেই বান্দারা যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার দলের মধ্যে ছিল না, এই দলের বান্দাকে আল্লাহ তার জ্ঞান, তার নিয়ামত এবং তার কাজ সম্পর্কে জিজ্ঞেস করবেন এবং সে সেগুলো কিভাবে কাজে লাগিয়েছিল তা জানতে চাইবেন। সে তখন বিভিন্ন ধরনের ভালো কাজের কথা উল্লেখ করতে পারবে এবং সে যত ভালো কাজের কথা উল্লেখ করতে থাকে সেই প্রশ্নোত্তর পর্ব তার জন্য তত সহজ হতে থাকে এবং সেই মুহূর্তেই আল্লাহর রহমত তার উপর বর্ষিত হতে থাকে এবং এরপর আল্লাহ তাকে আলাদা করে নেবেন এবং তাকে তার পাপগুলো দেখাবেন এবং তার পাপগুলো দেখার পরে সে আল্লাহর সামনে অত্যন্ত লজ্জিত বোধ করবে, তীব্র অনুশোচনা বোধ করবে, কিন্তু এরপর আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিবেন এবং সেই পাপগুলো সম্পর্কে আর কেউ জানবে না। এবং বলে রাখা ভালো, এ কারণে ওলামারা পরামর্শ দেন কেউ গোপনে কোনো পাপ কাজ করে থাকলে সে যেন সেটা প্রকাশ্যে বলে না বেড়ায়, বরং তার পাপের জন্য গোপনেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে এবং ইনশাআল্লাহ কিয়ামতের দিনেও আল্লাহ গোপনেই তার পাপগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু সে যদি তার পাপগুলো প্রকাশ্যে নিয়ে আসে তাহলে আল্লাহ তাআলা অত্যন্ত রেগে যান এবং তা তার জন্য খারাপ পরিণতি বয়ে নিয়ে আসবে। হিসাব নেওয়ার সময় তৃতীয় দল হবে তারা যাদের কঠিন হিসাব নেওয়া হবে এবং যাদেরই কঠিন হিসাব নেওয়া হবে তারাই ধ্বংস। বুখারী ও মুসলিম হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, হিসাবের সময় যারই খুঁটিনাটি হিসাব নেওয়া হবে সেই সাজাপ্রাপ্ত হবে। এই দলের ব্যক্তিদের তাদের জীবনের প্রতিটি কাজের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য, ছোট বড় প্রতিটি নিয়ামতের জন্য প্রশ্ন করা হবে এবং এ দলের লোকদের কোনো উত্তর থাকবে না। ভেবে দেখুন, আমাদের যদি শুধু গত এক সপ্তাহের কর্মকাণ্ডের জন্য প্রতিটি সেকেন্ড আমরা কিভাবে ব্যয় করেছি, প্রতিটি পয়সা আমরা কিভাবে আয় করেছি এবং তা কিসের পেছনে খরচ করেছি, প্রতিটি নিয়ামত পাওয়ার পর আমরা তা কিভাবে ব্যবহার করেছি, এ নিয়ে প্রশ্ন করা হয়তো এই এক সপ্তাহের হিসাবেই আমাদের পরিণতি ভয়ঙ্কর হয়ে যাবে। ভেবে দেখুন, যে ব্যক্তিকে তার বালে হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তের জন্য জবাবদিহিতা করতে হবে তার পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি, আমাদের যা প্রাপ্য তিনি যেন আমাদের তা না দেন, আমাদের যা প্রাপ্য তা পেলে তো আমরা ধ্বংস হয়ে যাব, বরং তিনি যেন আমাদের প্রতি বিশেষ রহমত প্রদর্শন করেন যা ছাড়া আমরা কখনোই জান্নাত লাভ করতে পারবো না। হিসাব নেওয়া হয়ে গেছে, একদল মানুষ হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেছে, আরেক দল মানুষের নেওয়া হয়েছে সহজ হিসাব এবং তৃতীয় দলের মানুষদের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হয়েছে। একদল লোক তাদের আমল নামাগুলো পেল ডান হাতে, আরেক দল পেল বাঁ হাতে। হিসাবের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দুনিয়ার জীবনে কি কি কাজ করেছিল তা জানতে পারে, কিন্তু কোন কাজের পরিণাম কি তা এখনো জানা যায়নি। সেটা জানার জন্যই এরপর সবার সামনে নিয়ে আসা হবে আল মিজান। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. ميزان الشهج بانلا هلو داري بالا داري بالا كي تامر شبه جاني এর দুই দিকে দুটো পাল্লা থাকে যা দিয়ে আমরা ওজন মেপে থাকি। কিয়ামতের দিবসের মিজানও এই কাজটি করবে, কিন্তু বলাই বাহুল্য সেই মিজান কল্পনা করা আমাদের জন্য সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মিজান আনা হবে, সেখানে যদি গোটা আসমান আর জমিনকেও ওজন করা হয় তা করা যাবে। অতএব আমরা এই মিজান কল্পনা করতে পারি না, শুধু এতটুকুই জানি এখানে ছোট বড় সব ধরনের আমলকেই ওজন করা হবে। যে সকল আমল ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক করা হয়েছিল, সে সকল আমল ক্ষুদ্র হলেও মিজানে তাদের ভার হবে অনেক। আর কোনো কাজ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য হয়ে থাকে
বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া পদ্ধতিতে না করা হয়ে থাকে, সেই কাজ সংখ্যায় যতই হোক না কেন, মিজানে তার কোনো মূল্যই থাকবে না। বুখারীর হাদিসে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কথা আছে যা জিহবায় অত্যন্ত হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কথা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম। তিরমিজির এক হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতের এক লোককে সবার সামনে নিয়ে আসবেন, তার পাপের 99টি আমল নামা বিছিয়ে দেয়া হবে, যার প্রত্যেকটি যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত ছড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, তুমি কি এর কোনো কিছুকে অস্বীকার করো? আমার আমল সংরক্ষক ফেরেশতা কি তোমার প্রতি কোনো অন্যায় করেছে? লোকটি বলবে, না হে আমার প্রতিপালক। আল্লাহ বলবেন, তোমার কি পেশ করার মতো কোনো অজুহাত বা কোনো নেকি আছে? লোকটি হতবাক হয়ে বলবে, না হে আমার প্রতিপালক। আল্লাহ বলবেন, অবশ্যই আমাদের কাছে তোমার একটি নেকি আছে, আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না। এরপর এক টুকরো কাগজ বের করা হবে, যাতে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মিজান আনতে আদেশ করবেন। লোকটি বলবে, হে আমার প্রতিপালক, এতগুলি বড় বড় আমল নামার কাছে এই ছোট্ট কাগজের ওজন আর কি হবে? আল্লাহ বলবেন, তোমার প্রতি অবিচার করা হবে না। অতপর আমল নামাগুলোকে দাড়ির এক পাল্লায় এবং ওই ছোট্ট কাগজটিকে অন্য পাল্লায় চড়ানো হবে। দেখা যাবে পাপের আমল নামাগুলোর ওজন হালকা এবং ছোট্ট সেই কাগজটির ওজন ভারী হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন হাদিসে নিয়মিত জিকির আজকারের কথা উল্লেখ আছে, যেগুলোর ওজন মিজানের পাল্লায় অনেক ভারী হবে। আমরা অনেক সময় সংখ্যায় বেশি আমল করার দিকে নজর দিই, কিন্তু আন্তরিকতার সাথে আমল করার ব্যাপারে উদাস থাকি। অথচ মিজানের বর্ণনাগুলো শুনলে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে আমাদের দিনে আন্তরিকতার উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। আবু দাউদ গ্রন্থে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছুই নেই যা মিজানে সুন্দর চরিত্রের চেয়ে বেশি ভারী হবে। ভালো কাজ বলতেই আমরা চিন্তা করি নফল ইবাদতের কথা, কোরআন পড়া, সাদাকা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনে করিয়ে দিলেন সুন্দর চরিত্রের গুরুত্ব কত বেশি। নিঃসন্দেহে আমরা সাধারণত ইবাদত বলতে যা বুঝি তা ইখলাসের সাথে করলে সেগুলো মিজানের পাল্লা ভারী করবে ইনশাআল্লাহ, কিন্তু এর পাশাপাশি আমরা যেন সুন্দর চরিত্র বজায় রাখার দিকেও নজর দিই। বিশেষ করে ইন্টারনেটের এই যুগে এমন অনেক কিছুই আমরা অনলাইনে দেখি যার সাথে আমরা একমত নই, যা আমাদের বিরক্ত করে, হয়তো রাগিয়েও দেয়। তখন হয়তো খুব সহজেই আমরা রাগের মাথায় একটা খারাপ কথা বলে ফেলি। অনলাইন ছাড়াও দৈনন্দিন জীবনে ঘরে বাইরে রাস্তাঘাটে দিন দিন মানুষের ধৈর্য কমে যাচ্ছে, একজন আরেকজনকে ওভারটেক করছে, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিচ্ছে, বাসের কন্ডাক্টর 3-4 বার ভাড়া চাচ্ছে, অফিসে পলিটিক্স চলছে, ঘরে ঝগড়া চলছে, আত্মীয় স্বজন একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করছে। এসব কিছুর মধ্যে সুন্দর আচরণ ধরে রাখাটা যেন এক ধরনের যুদ্ধ। তাই আমরা যেন মনে রাখি এই যুদ্ধে বিজয়ী হওয়ার পুরস্কার কিন্তু অনেক বড়। আমাদের মনে হতে পারে রাত জেগে তাহাজ্জুদ পড়া বা নফল রোজা রাখা বা বেশি বেশি সাদাকা করাকে উল্লেখ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আচরণকেই কেন এত গুরুত্ব দিলেন। এর একটি ব্যাখ্যা হচ্ছে, যে কষ্ট করে এত এত নফল ইবাদত করে কিন্তু তার আচরণ ভালো না, সে তার খারাপ আচরণের মাধ্যমে তার ভালো কাজগুলোকে কিয়ামতের দিবসে হারিয়ে ফেলবে। সে হয়তো কারো ব্যাপারে গীবত করল, তখন যার ব্যাপারে গীবত করেছে সে তার তাহাজ্জুদের নেকি নিয়ে যাবে, আরেক ব্যক্তিকে সে গালমন্দ করল সে ব্যক্তি তার সাদাকার নেকি নিয়ে যাবে। অথচ যে ব্যক্তির আচরণ সুন্দর তার ভালো কাজ অল্প হলেও কিয়ামতের দিবসে সেই ভালো কাজ তার কাছেই রয়ে যায় এবং সেই ভালো কাজের মাধ্যমে সে পার পেয়ে যায়। আল্লাহ আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে বাবা মা সন্তান হারানোর পর সবর করে তার সেই সবর মিজানের পাল্লা ভারী করবে। যে ব্যক্তি কারো জানাজায় শরীক হলো তার জন্য উহুদ পাহাড় পরিমাণ নেকি মিজানের পাল্লায় যোগ করা হবে। যারা নিয়মিত কোরআন পড়েছে
তাদের জন্য স্বয়ং কোরআন এসে শাফাআত করবে এবং কোরআন পাঠ করার সময় প্রতিটি উচ্চারিত অক্ষরের জন্য 10টি করে নেকি জমা হবে। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র সূরা ইখলাস তিলাওয়াত করি, আমাদের পাল্লায় 400টিরও বেশি নেকি জমা হবে। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কোরআন পাঠ করা, একটি লাইন হলেও পাঠ করা, কিন্তু প্রতিদিন করা। অনেকে বলেন কোরআন তো শুধু পড়ে গেলেই হবে না, কোরআন তো আল্লাহ পাঠিয়েছেন বোঝার জন্য। এই কথাটি 100% সত্য। কিন্তু অনেকে আবার কোরআন বোঝার দিকে জোর দিতে গিয়ে কোরআন তিলাওয়াতের মর্যাদা ছোট করে দেখতে চান, এবং সেটা অবশ্যই একটি বড় ধরনের ভুল। কোরআনকে বোঝা সারা জীবনের একটি যাত্রা। এই অভিযান চলবে নিয়মিত কোরআন পাঠ করার পাশাপাশি। কোরআন তিলাওয়াত করার তাৎপর্য শুধু অক্ষরে 10টি করে নেকি নয়। আমরা যখন কোরআন তিলাওয়াত করি, তখনই মহাবিশ্বের রব যা বলেছেন আমিও সেই একই কথা উচ্চারণ করছি। এটা কি শিহরিত হওয়ার মতো বিষয় না? উদাহরণস্বরূপ চিন্তা করুন, যখন কোনো এক বিখ্যাত খেলোয়াড় খেলায় বিজয়ী হয়ে তার জার্সিটা ছুড়ে মারল ভক্তদের দিকে, যে ভক্ত সেই জার্সিটা ধরতে পারে তার অবস্থা কেমন হয়? সে হয়তো কান্নায় ভেঙে পড়ে, সে হয়তো সেই জার্সিটি সারা জীবন তার রুমে টাঙিয়ে রাখবে। যে সে খেলাটা দেখে না, যে সে খেলাটা বোঝে না, সে ব্যক্তি হয়তো অবাক হবে, ভাববে আরেকজন মানুষের গেঞ্জি পেয়ে একজন মানুষ এত খুশি হচ্ছে কেন। কিন্তু যে সে খেলোয়াড়টাকে চেনে, সেই জানে এই জার্সি শুধু এক টুকরো কাপড় নয়, তার কাছে এর মাহাত্ম্য অনেক অনেক বেশি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যিনি এই আকাশমণ্ডলী, এই গ্রহ নক্ষত্র, এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমি যা যা ভালোবাসি, যাকে যাকে ভালোবাসি, সব কিছুই সৃষ্টি করেছেন, তিনি যে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলেছেন, যে কথাগুলো মহান, যে কথাগুলো ত্রুটিহীন, যে কথাগুলো বিস্ময়কর, সেই কথাগুলো আমার মতো ক্ষুদ্র এক বান্দা তার অগণিত পাপে জর্জরিত জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারছে, আমার কি উৎফুল্ল হওয়ার কথা না? যে আয়াত আমি উচ্চারণ করলাম, তার মানে বোঝার আগেই আমি সেটা উচ্চারণ করার মর্যাদা পেয়েছি, সেই মর্যাদা পেয়ে কি আমার অন্তর কৃতজ্ঞতায় কেঁপে ওঠার কথা না? বাস্তবে কোরআন তিলাওয়াত করা, মুখস্থ করা, বোঝা এবং তার উপর আমল করা, প্রত্যেকটি কাজই শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, এবং এর একটিকেও ছোট করে দেখার অবকাশ নেই। প্রত্যেকটি ভালো কাজই মিজানের পাল্লা ভারী করবে, হোক তা রোজা, জাকাত, হজ, নফল ইবাদত, যিকর আজকার ইত্যাদি। কোন ভালো কাজটি আমাদের জন্য কঠিন সেই দিবসে কল্যাণ বয়ে আনবে আমরা জানি না। যে হজ করে হয়তো দারুণ তৃপ্তি বোধ করছি, হয়তো সেই হজ আল্লাহ কবুলই করেননি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কারণ সেই হজ যে টাকা দিয়ে করেছিলাম, সেই টাকায় ছিল ঘুষ আর সুদের অংশ। কিয়ামতের দিন মিজানে দেখা গেল সেই হজের কোনো ওজনই নেই। অন্যদিকে একদিন হয়তো আর্থিক সংকটে পড়া এক আত্মীয়, যিনি আত্মমর্যাদা বোধের কারণে মুখ ফুটে টাকা পয়সা চাইতে পারছিলেন না, তার চাহিদাটা অনুমান করে তাকে কিছু টাকা দিয়েছিলাম, সেই টাকা দিয়ে হয়তো তার সংকট কেটে গেল। কেটে যাওয়ার পর সে হয়তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে হয়তো সে তার সন্তানদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলল, তার একজন সন্তান কোরআনের শিক্ষক হয়ে গেল, কোরআন শেখালো হাজার হাজার মানুষকে। কিয়ামতের দিন মিজানে দেখা গেল হাজার খানেক টাকার বিপরীতে আসমান পরিমাণ ভালো কাজ লেখা হয়ে গেছে। আমরা যেন প্রত্যেকেই আন্তরিকতাপূর্ণ ছোট ছোট ভালো কাজ দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, আর যেসব ভুল হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে পাপের পাল্লা হালকা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। মিজানের পাল্লায় আমলের ওজন নেয়ার পর জাহান্নামকে সামনে আনা হবে। মুসলিম হাদিসে বর্ণিত আছে, জাহান্নামের থাকবে 70,000 শিকল, প্রতিটি শিকলকে টেনে হিঁচড়ে ধরে থাকবে 70,000 ফেরেশতা। কিন্তু জাহান্নাম সেদিন এতটা ক্ষুব্ধ থাকবে যে এই শত শত কোটি ফেরেশতা মিলেও তাকে সামলাতে হিমশিম খাবে। এরপর মানুষকে দলে দলে ভাগ করা হবে। যারা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক দলে থাকবে, যারা উম্মতে ঈসা আলাইহিস সালাম
তারা আরেক দলে থাকবে। তেমনিভাবে যারা শিরক করেছে তারাও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে। মুশরিকদের দলগুলোকে সরাসরি জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের প্রকাশ্য এবং গোপন শিরক থেকে হেফাজত করেন। এরপর রয়ে যাবে তাওহীদের মানুষেরা, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, কিন্তু এর মধ্যেও রয়েছে ভালো এবং খারাপ। ভালোর মধ্যে থাকবে প্রকৃত মুমিন ব্যক্তিরা, যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে এবং যাদের হিসাব নেওয়ার পর তাদের ভালো কাজের পাল্লা ভারী হয়েছে। আর খারাপদের দলে থাকবে তারা, যারা কবিরা গুনাহ করেও তওবা করেনি। এবং সবচেয়ে খারাপ হচ্ছে মুনাফিকরা, যারা তখনও পর্যন্ত বিশ্বাসীদের দলেই রয়েছে, তখনও পর্যন্ত তারা আল্লাহর সাথে পরিকল্পনা করছে, তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অতি শীঘ্রই তারা টের পেয়ে যাবে সকল পরিকল্পনাকারীদের উপর পরিকল্পনা করেন আল্লাহ। মুশরিকদের জাহান্নামে ফেলে দেওয়ার পর জাহান্নামের ওপর দিয়ে বসানো হবে একটি সেতু, একটি ব্রিজ, যাকে বলা হয় সিরাত। এই সেই পুল সিরাত যা পাড়ি দিতে হবে অবশিষ্ট প্রতিটি বান্দাকে। সিরাত হবে অত্যন্ত পিচ্ছিল, তলোয়ারের চেয়েও ধারালো এবং চুলের চেয়েও চিকন। এর চারিপাশে থাকবে অগণিত আঁকড়া, যা নির্দিষ্ট মানুষকে আঁকড়ে ধরবে। এই আঁকড়াগুলো হবে মানুষের বিভিন্ন পাপের সাথে সম্পৃক্ত। যার যে পাপ তখনও ক্ষমা করা হয়নি, সেই পাপ এসে তাকে আঁকড়ে ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। পৃথিবীতে যেমন দিনের পর রাত্রি আসে, কিয়ামতের দিবসেও ধীরে ধীরে অন্ধকার নেমে আসবে। সিরাতের দিকে যেতে যেতে চারিদিক ঘুট ঘুটে অন্ধকার হয়ে যাবে। তখন বিশ্বাসীরা তাদের ভালো কাজ অনুযায়ী নিজেদের ভেতর আলো খুঁজে পাবে। কারো কারো আলো হবে পাহাড়ের সমান, কারো কারো আলো ছড়াবে একটি তালগাছের দূরত্ব পর্যন্ত। এভাবে করে একদল লোক থাকবে যাদের শুধু পায়ের আঙ্গুলে একটুখানি আলো থাকবে, যা একবার জ্বলে আবার নিভে যায়। যে যার আলো অনুযায়ী সিরাত পর্যন্ত পৌঁছবে এবং সেই আলোর সাহায্যে সিরাত পার হবে। এখানে একটি বিষয় লক্ষ্য করা ভালো, যে ব্যক্তি পাহাড় সমান আলো ছড়াবে তার আলো কি তার সঙ্গীদের পথ দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়? যে ব্যক্তি সেদিন একেবারে অল্প আলো পাবে এবং অত্যন্ত কষ্ট করে সিরাত পর্যন্ত পৌঁছবে, সে দুনিয়াতে এমন কারো সঙ্গী হয়নি, এমন কারো সাথে বন্ধুত্ব করেনি যে কঠিন সেই দিনে চারপাশে আলো ছড়িয়ে দেবে। তাই আমাদের দিনে ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি মানুষ তার আলো অনুযায়ী সিরাতের দিকে আগাচ্ছে, কিন্তু একদল মানুষ দেখল তাদের তো কোনো আলোই নেই, তাদের চারপাশে ঘন অন্ধকার। ওই দূরে তারা দেখতে পায় কিছু মানুষ তাদের নিজেদের আলো নিয়ে ছুটে চলছে সিরাতের পানে, কিন্তু এত অন্ধকার পাড়ি দিয়ে তাদের পক্ষে ওই মুমিনদের পিছু নেয়া সম্ভব হয় না। এরাই হচ্ছে মুনাফিক, যারা এতক্ষণ পর্যন্ত বিশ্বাসীদের সাথেই ছিল, যারা ভেবেছিল তারা আল্লাহকে ধোঁকা দিতে পেরেছে। অবশেষে আল্লাহ তাদের পাকড়াও করেন। সিরাতে পৌঁছে এক এক ব্যক্তি এক এক গতিতে তা পার হবে। কেউ কেউ পার হয়ে যাবে চোখের পলকে, কেউ কেউ বজ্র গতিতে, কেউ কেউ ঝড়ো হাওয়ার গতিতে, কেউ কেউ দ্রুত ঘোড়া বা উটের গতিতে। কারো গায়ে সেই আঁকড়াগুলোর আঁচড় লাগবে, আবার কেউ কেউ পার হয়ে যাবে সম্পূর্ণ নিরাপদে। সিরাত পার হয়ে যাওয়া শেষ মানুষটি পার হবে টেনে হিঁচড়ে, অত্যন্ত কষ্ট করে। আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদে সিরাত পার হওয়ার তৌফিক দান করেন। সিরাত পার হয়ে আপনি দাঁড়িয়ে আছেন বিশ্বাসীদের সাথে, জান্নাতের দ্বার প্রান্তে এসে ফিরে দেখছেন আপনার যাত্রা। যেই মৃত্যুকে একসময় মনে হতো জীবনের শেষ, সেই মৃত্যুই এখন মনে হচ্ছে এক দীর্ঘ যাত্রার প্রথম অধ্যায় মাত্র। মৃত্যুর ঘাঁটি পার হয়ে, কবরের জীবন পার হয়ে, পুনরুজ্জীবিত হয়ে হাশরের ময়দানে দাঁড়িয়ে থেকে, হিসাবের পর্ব পার করে, মিজানের অধ্যায় পার করে, পুল সিরাত পার করে আজ আপনি এখানে। দুনিয়ার জীবনকে তখন মনে হচ্ছে কত ক্ষুদ্র, কত নগণ্য, কিন্তু এই শেষ প্রান্তে এসেও দুনিয়ার জীবন আপনার পিছু ছাড়ল না। জান্নাতের দ্বার প্রান্তে এসেও এখনো একটি ধাপ বাকি রয়ে গেল।
সিরাত পার হয়ে আসা প্রত্যেক বিশ্বাসী ব্যক্তি জড় হলো একটি প্রান্তরে। এখানে একজন মানুষ আরেকজন মানুষের উপর কোনো জুলুম করে থাকলে বা তার কোনো হক নষ্ট করে থাকলে এখানে এসে সেটার হিসাব চুকিয়ে দেয়া হবে। যে ব্যক্তি আরেকজন বান্দার হক নষ্ট করেছে তার আমল নামা থেকে ভালো কাজ নিয়ে অপর ব্যক্তির আমল নামায় দিয়ে দেয়া হবে। হয়তো এ কারণেই গীবত আমাদের দিনে এত ভয়ঙ্কর একটি পাপ। ভেবে দেখুন, পরকালের যাত্রার এত দূর পথ পাড়ি দিয়ে জান্নাতের দ্বার প্রান্তে এসে আপনি আপনার নেক আমলগুলো দিয়ে দিচ্ছেন, কারণ আপনি কারো ব্যাপারে গীবত করেছিলেন, কারো ব্যাপারে মিথ্যা খবর ছড়িয়েছিলেন। আল্লাহ না করুক যদি সেই গীবতের পরিমাণ, যদি সেই হক নষ্ট করার পরিমাণ এত বেশি হয় যে তা আপনার নেক আমলগুলোকে ছাড়িয়ে যায়, তাহলে জান্নাতের দ্বার প্রান্ত থেকে সিরাত পার হয়ে যাওয়া সত্ত্বেও আপনাকে ফেরত পাঠিয়ে দেয়া হবে এবং সিরাতের ওপারে রয়েছে শুধুই আযাব। সেই আযাব কত ভয়ানক তা হয়তো আমরা কিছুটা জানি, কিন্তু সেই আযাবের থেকেও বড় আযাব হবে সেই মুহূর্তে জান্নাতের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে দেয়া ব্যক্তির তীব্র আফসোস, যা তাকে তার অন্তর থেকে পুড়িয়ে ছারখাড় করে দেবে। একে অপরের হক মেটানোর পর প্রতিটি বান্দা এগিয়ে যাবে তার অন্তিম গন্তব্যের দিকে। এক পাশে দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর জাহান্নামের জগৎ, অন্য পাশে নির্মল প্রশান্তির জগৎ জান্নাহ। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই রাসূল। নিশ্চয়ই আল্লাহ সত্য, তার ফেরেশতারা সত্য, তার কিতাব সত্য, তার রসুলগণ সত্য, কিয়ামতের দিবস সত্য, কদর সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। জাহান্নাম সেই নাম যা থেকে আমরা যতটুকু সম্ভব দূরে থাকতে চাই। যে নাম শুনলেই আমরা তা মস্তিষ্ক থেকে দূরে ঠেলে দিতে চাই। জাহান্নামি হওয়া তো দূরের কথা, আমরা এই নিয়ে চিন্তাও করতে চাই না, কিন্তু জাহান্নাম সত্য এবং আল্লাহ আমাদেরকে এর ব্যাপারে সতর্ক করেছেন। আপনার নিজের সন্তান যদি আগুনের দিকে হাত বাড়ায়, আপনি বলবেন না তাকে আগুনের মতো ভয়াবহ বিষয়ের কথা বলে লাভ কি, ছোট মানুষ এসব কথা শুনলে ভয় পাবে। আপনি জানেন সে আগুনে হাত দিলে তার হাতটা পুড়ে যাবে, তাই আপনি তার প্রতি ভালোবাসার কারণেই তাকে আগুনের ব্যাপারে সতর্ক করে দেবেন। পবিত্র কোরআনে যে বিষয়গুলো বারবার এসেছে তার মধ্যে একটি হলো জাহান্নামের ব্যাপারে সতর্কতা, কারণ আল্লাহ জানেন এই বিষয়ে মানুষ অনেক বেশি খামখেয়ালি। আল্লাহর রহমত অসীম এই কথা ভেবে অগণিত বান্দা জাহান্নামকে ভুলে সেই ভয়ঙ্কর পরিণতির দিকে নিজেদের ঠেলে দেবে। আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন অবিশ্বাসী মুনাফিক বান্দাদের জন্য এবং এমন সব বিশ্বাসীদের জন্য যারা অনেক বেশি পাপ অর্জন করেছে। জাহান্নামের আছে এক অতোষণীয় ক্ষুধা। সূরা কফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একদিন আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবেন, তোমার পেট কি ভরেছে? জাহান্নাম বলবে, হেল মিন মাজিদ, আরো কিছু আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের প্রান্ত থেকে এর ভেতর একটি পাথর ফেলে দিলে সেই পাথর 70 বছর ধরে পড়তে থাকলেও এর তলায় পৌঁছবে না। জাহান্নামের আছে অনেকগুলো স্তর, যে যত নিচের স্তরে থাকবে তার শাস্তি তত বেশি কঠিন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চাচা আবু তালেব জাহান্নামের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি পাবেন। এই হালকা শাস্তি হলো তাকে আগুনের এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে, যার তাপের কারণে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দেন। আল্লাহ যেন আমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে রেহাই দেন। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে জায়গা হবে মুনাফিকদের এবং তারা ভোগ করবে সবচেয়ে ভয়াবহ শাস্তিগুলো। জাহান্নামের বাতাস হবে জামুম, যা হবে অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত।
এবং জাহান্নামের পানি হবে হামিম, যা হবে ফুটন্ত পানির মতো গরম। সেখানে ছায়া থাকবে শুধুমাত্র একটি গভীর ধোঁয়ার ভেতরে, যেখানে শ্বাস প্রশ্বাস নেয়াই দুষ্কর। জাহান্নামের আগুনের তাপ হবে পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি। যে পৃথিবীর আগুন এক মুহূর্তের জন্য আমাদের শরীর সইতে পারে না, আমরা কি করে জাহান্নামের আগুন সহ্য করার কথা ভাবতে পারি? জাহান্নামীদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, فذوقوا فلن نزيدكم الا عذابا। জাহান্নামে প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে, প্রতিদিন যে শাস্তি দেয়া হবে তা তার আগের দিনের চেয়ে বেশি হবে। অর্থাৎ এই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। একবার ভেবে দেখুন, এইভাবেই জাহান্নামের জীবন চলতে থাকবে 100 বছর নয়, 1000 বছর নয়, বরং অনন্ত কালের জন্য। কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও শাস্তির পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলছে। আল্লাহ যেন আমাদেরকে রেহাই দেন। এমন ভয়াবহ শাস্তির কথা ভাবলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, মানুষ পাপ করেছে 70-80 বছর, তাহলে তার শাস্তি অনন্তকালের জন্য কেন? এর কারণ হচ্ছে তার জীবন শেষ হয়েছে আল্লাহর হুকুমে। তাকে যদি অনন্তকাল বেঁচে থাকার সুযোগ দেয়া হতো, সে অনন্তকাল আল্লাহর অমান্য করে যেত, সে অনন্তকাল অন্যের হক নষ্ট করে যেত, সে অনন্তকাল অবিচার করে যেত। তাই আল্লাহ সূরা নাবাতে বলেন, জাযাউন উইফাক, এটাই উপযুক্ত প্রতিফল, এটাই উপযুক্ত শাস্তি। এই শাস্তির বর্ণনা শুনে মনে হতে পারে শাস্তিটা কি বড় বেশি কঠোর নয়, কিন্তু আল্লাহ হচ্ছেন আলিমুল হাকিম, তিনি সব জানেন, তিনি সবচেয়ে বিজ্ঞ। যে শাস্তির বর্ণনা করা হয়েছে জাহান্নামীদের জন্য সেটাই উপযুক্ত শাস্তি, তাদের যদি এর চেয়ে অনুপরিমাণ কম শাস্তি প্রাপ্য হতো, আল্লাহ তাদেরকে ততটুকুই শাস্তি দিতেন। আল্লাহ যেন আমাদের সকল প্রকার শাস্তি থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন। জাহান্নামের বাসিন্দাদের দেহ হবে আকারে অনেক বড়, তাদের চামড়ার পুরুতা হবে 42 জিরা, এবং 1 জিরা হচ্ছে প্রায় 3 ফিট, অর্থাৎ তাদের চামড়া হবে প্রায় 120 ফিট পুরু, এবং তাদের শরীরগুলো হবে উহুদ পাহাড়ের মতো প্রকাণ্ড। তাদেরকে এত বড় শরীর দেওয়ার কারণ হচ্ছে তারা যেন তাদের শাস্তিগুলো আরও প্রবলভাবে অনুভব করতে পারে। জাহান্নামীদের খাবার হবে দরিয়া, যা না ক্ষুধা মেটাবে না কোনো পুষ্টি দেবে। এছাড়া জাহান্নামীদের জন্য থাকবে জাকুম নামের এক গাছের ফল, যা খাওয়ার পর গলিত পিতলের মতো তাদের নাড়ি ভুঁড়ি পুড়িয়ে দেবে, এবং তাদের পানীয় হবে হামিম, যা হচ্ছে ফুটন্ত পানি, যা পান করার পর তাদের তৃষ্ণা কমবে না বরং বৃদ্ধি পাবে, এবং জাক, যা হচ্ছে জাহান্নামীদের পোড়া মাংস থেকে বের হওয়া তরল বস্তু। আল্লাহ আমাদের উপর রহম করুন, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। যারা দুনিয়াতে মদ্যপান করেছে তাদেরকে জাহান্নামে পান করানো হবে তিনাতুল খাবাল, যা হচ্ছে জাহান্নামীদের গা থেকে বেরিয়ে আসা পুঁজ এবং ঘামের মিশ্রণ। আমাদের মধ্যে যারা মদ্যপান করেছি তারা যেন প্রত্যেকে তা থেকে তওবা করে ফিরে আসতে পারে। এসব খাদ্য এবং পানীয় বিদঘুটে এতটা কষ্টদায়ক হওয়া সত্ত্বেও জাহান্নামীরা এগুলো খাবে এবং পান করবে, তাহলে ভেবে দেখুন তাদের অবস্থা কতটা ভয়াবহ হবে। জাহান্নামীদের কাপড় হবে আগুনের তৈরি এবং গলিত তামার তৈরি। মুসলিম শরীফে বর্ণিত হাদিতে এসেছে, আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি পাওয়া ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন, তোমার কাছে যদি গোটা পৃথিবীর সমান ধন সম্পদ থাকত, তুমি কি জাহান্নাম থেকে রেহাই পাওয়ার জন্য তা দিয়ে দিতে? সে বলবে হ্যাঁ। আল্লাহ তখন তাকে বলবেন, আমি তো তোমার কাছ থেকে এর চেয়ে আরো অনেক অল্প কিছু চেয়েছিলাম। আজকে আমরা পৃথিবী ভর্তি সম্পদের জন্য নয়, বরং অল্প কিছু টাকা পয়সার জন্য আমাদের দিনকে ভুলে যাই। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। যারাই এক আল্লাহকে বিশ্বাস করেছে, তার সাথে শিরক করেনি, তারা এক পর্যায়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে। প্রত্যেক ব্যক্তি যার পাপ ক্ষমা করে দেয়া হয়নি সেই পাপের জন্য সাজা পাবে। কোনো কোনো পাপ আল্লাহ সরাসরি ক্ষমা করে দেন, কোনো কোনো পাপের শাস্তি আমাদের পৃথিবীতেই পেতে হয়, এবং সেটাই হচ্ছে সবচেয়ে হালকা শাস্তি, যদিও দুনিয়ার জীবনে তা আমাদের কাছে অসহনীয় মনে হয়। যাদের পাপ এত বেশি যে আল্লাহর মাগফিরাত এবং পৃথিবীর শাস্তি দিয়েও সেগুলো মুছে যায়নি, তারা কবরের আযাব পাবে।
কবরের আদাবের মাধ্যমেও যাদের সব পাপ মুছে যায়নি তারা জাহান্নামের আদাব পাবে, এবং সেখানে কতদিন তাদের থাকতে হবে তা নির্ভর করবে তাদের পাপের উপর। কিন্তু নিঃসন্দেহে জাহান্নাম এমন একটি জায়গা যেখানে এক মিনিটের জন্য থাকাও আমাদের পক্ষে সম্ভব নয়। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের এমন একজন ব্যক্তিকে কিয়ামতের দিবসের সামনে আনা হবে যে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি বিলাসিতার জীবন কাটিয়েছিল। তাকে শুধু একটি বার জাহান্নামে ডুবিয়ে আবার উঠিয়ে ফেলা হবে এবং তাকে প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো আরাম উপভোগ করেছ? জীবনে কি কোনো ধরনের বিলাসিতার স্বাদ পেয়েছ? সে আল্লাহর কসম খেয়ে বলবে, না আমার রব, আমি জীবনেও কোনো ধরনের আরাম আয়েশ কোনো ধরনের বিলাসিতা উপভোগ করিনি। সে ব্যক্তি কিন্তু মিথ্যা কথা বলছে না, সে এক মুহূর্তের জন্য জাহান্নামের স্বাদ পেয়ে সত্যি সত্যি তার গোটা দুনিয়ার জীবনের প্রতিটি সুখ ভুলে গিয়েছিল। ভেবে দেখুন, যেই জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে আমরা জীবনের যত সুখ অনুভব করেছিলাম সব ভুলে যাব, সেই সুখগুলোর জন্য কি জাহান্নাম ক্রয় করে নেয়া একজন জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে? বাস্তবে অনেকে বলেন, আমি এক আল্লাহকে বিশ্বাস করলে তো জান্নাতে যাবই, হয়তো কিছুদিন জাহান্নামে কাটাবো, এই যা। এটা যে কত ভয়াবহ একটা ভাবনা, এটা জাহান্নামের বাস্তবতা সম্পর্কে না জানলে বোঝা সম্ভব না। আমাদের প্রত্যেককে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয়েছে, কোরআনে বারবার এ ব্যাপারে সতর্কবাণী এসেছে। আমরা যেন এ থেকে পুরোপুরি দূরে সরে থাকার লক্ষ্য মাথায় রেখে কাজ করি। আমরা যেন প্রতিদিন এই ভয়ঙ্কর জায়গাটাকে স্মরণ করে নিজেদের জীবনটাকে গুছিয়ে নেই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের অন্তরগুলো খুলে দেন, তার পবিত্র সতর্কবাণী শোনার এবং বোঝার তৌফিক দেন, জাহান্নাম থেকে আমাদের চিরকালের জন্য দূরে সরিয়ে নেন এবং হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। সিরাত পার হয়ে মানুষের মধ্যে লেনদেন শেষ হয়ে গেছে। যারা অন্যদের হক নষ্ট করেছিল তারা তাদেরকে তাদের ভালো আমলগুলো দিয়ে দিয়েছে। কিছু লোককে ফিরিয়ে দেয়া হয়েছে জান্নাতের দ্বার প্রান্ত থেকে। আল্লাহর অশেষ রহমত, আপনার সেই পরিণতি হয়নি। পৃথিবীতে যারা আপনার পিঠ পেছনে দু চারটে খারাপ কথা বলেছিল, আপনার দিন পালন নিয়ে হাসি ঠাট্টা করেছিল, আজ সেই মন্তব্যগুলোর জন্য আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন। আপনি ভুলবশত একটু আধটু যাদের হক নষ্ট করেছিলেন, সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি, কারণ আপনি এমন এক সময় ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন। হাজারো মানুষের কটু কথা সহ্য করে সবরের সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে। এরপর এক স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুমিন ব্যক্তি জান্নাতের দরজার দিকে ছুটে চলছে। এর মধ্যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন? আপনার মনে পড়ে যায় বুখারীর সেই হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা। জান্নাতের রয়েছে আটটি দরজা। বাবু সালাহ খুলে দেয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকভাবে আদায় করত। বাবুল জিহাদ খুলে দেয়া হবে মুজাহিদিনদের জন্য। বাবু সাদাকা খুলে দেয়া হবে যারা বেশি বেশি দান সাদাকা করত। আর রায়্যান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখত। আল আইমান হবে যারা হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য। আল কাযিমিন আল গায়ব হবে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদের ক্ষমা করে দিত। এছাড়াও হজ পালনকারীদের জন্য থাকছে বাবুল হজ এবং ঘন ঘন আল্লাহকে স্মরণকারীদের জন্য থাকবে বাবুল যিকর। কারো কারো জন্য জান্নাতের একটি দরজা খোলা থাকবে, কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে, কারো কারো জন্য জান্নাতের সব কটি দরজা খোলা থাকবে।
আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের প্রতিটি দরজা উন্মুক্ত করে দেন। আপনি জান্নাতের একটি দরজার দ্বার প্রান্তে, কিন্তু একে আপনি দরজাই বা বলেন কি করে? এ এত প্রকাণ্ড এক প্রবেশপথ যে এর দুপাশ কোথায় গিয়ে শেষ হয় চোখে দেখা যায় না। মুসলিম হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশ হলো 40 বছরের যাত্রা। জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের রক্ষী ফেরেশতারা তার পরিচয় জানতে চাইবে। তিনি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে বলা হবে, আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদের জান্নাতের দরজা খুলে দিতে বারণ করা হয়েছিল। অতঃপর জান্নাতের দুয়ার খুলে দেয়া হল। এক অদ্ভুত আলো আপনাদের বরণ করে নিল। অগণিত ফেরেশতারা আপনাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলো। আপনারা প্রবেশ করা মাত্র তারা বলে উঠল, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতে অগণিত মুমিন বান্দা প্রবেশ করার পর আপনাদের স্বাগত জানানোর জন্য পরিবেশন করা হল একটি বিশেষ পানীয়। وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا। শেষ পানি পান করেছিলেন হাওদে কাউসারে, তখন চিরকালের জন্য আপনার তৃষ্ণা মিটে গিয়েছিল। কোনো প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানীয় পান করে এতটা তৃপ্তি অনুভব করবেন তা আপনি কল্পনাও করেননি। সেই অনুভূতিটি প্রকাশ করা সম্ভব নয়। হয়তো এখন থেকে যেসব অভিজ্ঞতা হবে তার কোনোটিই বর্ণনা করা সম্ভব নয়, তাও একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করা যাক। আপনার চারপাশের প্রতিটি মুখ উজ্জ্বল, প্রতিটি মুখ হাস্যোজ্জ্বল, কারো অন্তরে একটি ফোঁটাও মন্দ অনুভূতি নেই, কোনো হিংসা বিদ্বেষ নেই, কোনো আফসোস নেই, কোনো দুঃখ বেদনা নেই। সবাই সবার সুখ দেখে আনন্দিত, সবার মধ্যে এক আশ্চর্য রকমের ভ্রাতৃত্ব বোধ কাজ করছে। একে একে নাম ডাকা হবে, সেই অনুযায়ী মুমিন ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের সেই অপেক্ষার স্থানে আপনি কতটুকু সময় কাটালেন আপনার জানা নেই। এখানে অপেক্ষা করার সময় আপনার মনে কোনো অস্থিরতা নেই। আপনি বাকি অপেক্ষারত মুমিনদের সাথে হাসি আর আনন্দে সময় কাটাচ্ছেন। অবশেষে আপনার নাম ডাকা হলো। পৃথিবীতে আপনাকে যত ভালো ভালো নামে মানুষ ডেকেছিল, সেই ভালো ভালো নামগুলো ডেকে আপনাকে জান্নাতের ভেতরে স্বাগত জানানো হলো। জান্নাতে প্রবেশ করা মাত্র আপনার অন্তরই যেন আপনাকে বলতে লাগলো আপনার আবাস কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার ঘর যত ভালোভাবে চিনত, তার চেয়েও ভালোভাবে তার জান্নাতের ঘর চিনবে। আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে, কাউকে কিছু জিজ্ঞেস করতে হচ্ছে না। সেদিকে যেতে যেতে আশেপাশে যা দেখছেন, আপনার কান যা শুনছে, যা কিছু সুবাস নাকে আসছে, সব কিছুই আপনাকে অভিভূত করছে। অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে। আপনার অন্তর আপনাকে বলছে এটাই আপনার ঘর, কিন্তু একে তো রাজপ্রাসাদ বললেও কম হবে। স্বর্ণ আর রূপা দিয়ে নির্মিত এক বৃহৎ ভবন আপনার জন্য অপেক্ষা করছে, যার স্থাপত্য শৈলী বাকরুদ্ধকর, প্রতিটি কোণে কোণে যার নৈপুণ্য, যার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী যে পানির শব্দে অন্তর জুড়িয়ে যায়, চারিপাশে ঘন সবুজ, আল্লাহর প্রশংসা বাণী থেকে জন্ম নেয়া হাজারো গাছে ছেয়ে আছে আপনার ঘর। জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তিকে দেয়া হবে এমন এক রাজ্য যা গোটা পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি প্রাসাদ নয়, একটি শহর নয়, একটি দেশ নয়, একটি মহাদেশ নয়, গোটা পৃথিবীর সমান এক সাম্রাজ্য, এবং তার সাথে যোগ করা হলো আরও একটি পৃথিবী এবং আরও একটা, এবং এভাবে করে 10টি পৃথিবীর সমান আপনার রাজ্য, এবং তা হচ্ছে জান্নাতের সবচেয়ে ছোট পুরস্কার। এবং তা তো হচ্ছে পরিমাণের দিক থেকে, মানের দিক থেকে তাকে যা দেয়া হবে তা তো পৃথিবীর কোনো নিয়ামতের সাথেই তুলনা করা যায় না। আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার এই রাজ্য পৃথিবীর কত গুণ বেশি বড় আপনার জানা নেই, কিন্তু যেদিকে দু চোখ যায় বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ভুলিয়ে দেয়।
কিন্তু হঠাৎ আপনি থমকে দাঁড়ান। সময় যেন থেমে দাঁড়াল। স্বর্গীয় এই জগতের সব দৃশ্য যেন মলিন হয়ে পড়ল। আপনার চোখ পড়ল আরেক জোড়া চোখের উপর। আপনি ভাষা হারিয়ে ফেলেছেন। আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ার সেই জীবনে। মায়া ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন। প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে। অজানা সব অনুভূতির ঢেউয়ে ভেসে যায় আপনার হৃদয়ে। অনেক স্বপ্ন আঁকছেন মনে মনে। চূড়ান্ত স্বপ্ন একটাই, একসাথে জান্নাতে যাওয়া, অনন্তকালের জীবনের সঙ্গী হওয়া। চোখের পলক পড়ল, ফিরে এলেন বর্তমানে। আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারাটার দিকে, কিন্তু সেই চেহারা তো আর আগের মতো নেই। সৃষ্টির সব সৌন্দর্যই তো মনে হয় আল্লাহ তার ভেতরেই গেঁথে দিয়েছেন। আপনি চেয়ে আছেন আপনার স্ত্রীর দিকে, উনি চেয়ে আছেন আপনার দিকে। প্রবাহমান নদীর ছলছল শব্দ আর পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দের প্রয়োজন হচ্ছে না। কোনো কোনো ওলামারা বলেন, জান্নাতে যখন স্বামী স্ত্রী একে অপরকে প্রথমবারের মতো দেখবে, তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে 40 বছর। আপনার মনে হলো 40 বছর তো নয়, যেন 2-1 মুহূর্ত কেটেছে মাত্র। যতই দেখছেন ততই মন ভরে যাচ্ছে, আবার মনে হচ্ছে এখনো মন ভরেনি। আপনি আর আপনার জীবন সঙ্গী, অনন্তকালের জীবন সঙ্গী, যার সাথে এখন আর কোনো কথা কাটাকাটির সুযোগ নেই, যিনি আপনার কোনো কাজে আর বিরক্ত হবেন না, যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক, যা দিন দিন কমবে না বরং বেড়েই চলবে, সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে আপনি ঘুরে দেখতে লাগলেন আপনাদের জান্নাতের আবাস। উপরে আকাশমণ্ডলী ভরা উজ্জ্বল নক্ষত্রের ন্যায় কি যেন জলজল করছে, আপনারা বুঝতে পারেন তারা হচ্ছেন জান্নাতের আরো উপরের স্তরের জান্নাতবাসীরা। কিন্তু আপনার মনে কোনো আফসোস নেই, আপনার মনে কোনো হিংসা নেই, আপনার অন্তর্ভর্তি কৃতজ্ঞতা, আর যারা আপনার চেয়েও বেশি কিছু পেয়েছে তাদের প্রতি সম্মান ও ভালোবাসা। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই, জান্নাতে রয়েছে শুধুই সুখ। আপনি আপনার প্রাসাদের ভেতরে গেলেন, সেখানে দেখলেন فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا قوارير من فضة قدروها تقديرا. আপনি হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন সম্মানিত আসনে বসে। স্বর্গীয় ফল ফলাদি আপনার হাতের নাগালে। মনোহর পাত্রে হরেক রকমের পানীয় পরিবেশন করছে হাস্যোজ্জ্বল চিরতরুণেরা, যাদের দেখে ছড়িয়ে থাকা মুক্তোর মতো মনে হচ্ছে। প্রতিটি মুহূর্ত আপনি তৃপ্তি ভরে আস্বাদন করছেন। এখানে কোনো তাড়াহুড়ো নেই। হয়তো মাসখানেক কেটে গেল বিভিন্ন ধরনের খাবার ও পানীয় উপভোগ করতে করতে। হয়তো বছরখানেক কেটে গেল আপনার স্ত্রীর সাথে গল্প করতে করতে। হয়তো একে অপরকে বলছেন কেমন ছিল মৃত্যুর পরের যাত্রা, কি কি ঘটেছিল। হয়তো ফিরে দেখছেন জীবনের সেই ক্ষুদ্র সময়টা যখন আপনারা একসাথে ছিলেন, এবং আগ্রহ নিয়ে আলোচনা করছেন কেমন হবে আপনাদের অনন্তকালের যাত্রাটি। স্বর্গীয় খাবারের পাশাপাশি আপনার জন্য রয়েছে পবিত্র হুর, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان
فبأي آلاء ربكما تكذبان؟ متكئين على رفرف خضر وعبقري حسان، فبأي آلاء ربكما تكذبان؟ تبارك اسم ربك للجلال والإكرام. যদিও দুনিয়ার জীবনে এমন একটি নিয়ামতের কথা শুনলে আমাদের মনে নানা প্রশ্ন জাগে। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই, আপনি ফল ফলাদি উপভোগ করলে যেমন আপনার স্ত্রী সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না, আপনি হুরদের সঙ্গ উপভোগ করলেও আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না, এবং তিনিও আল্লাহর কাছ থেকে যা যা অজস্র নিয়ামত পাবেন সেগুলো যেমনই হোক না কেন আপনার সেগুলোর ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। আপনারা একে অপরের জন্য খুশি থাকবেন এবং প্রত্যেককেই আল্লাহ যার যার প্রকৃতি অনুযায়ী নিয়ামত দিবেন, এবং তিনি আল আলিমুল হাকিম। কিন্তু জান্নাতের পুরোটা সময় তো আপনি শুধু আপনার আবাসেই কাটিয়ে দেবেন না, জান্নাতবাসীরা একে অপরের সাথে দেখা করবে, গল্প করবে, আনন্দ করবে। আপনি দেখা করতে গেলেন আপনার বাবা মায়ের সাথে, আপনার দাদা দাদি নানা নানির সাথে। পরম আনন্দের এই মুহূর্তের সবচেয়ে অদ্ভুত বিষয়টি হল জান্নাতে আপনারা সবাই সমবয়সী, কারণ জান্নাতে সবার বয়স পৃথিবীর 33 বছর বয়সের সমতুল্য এবং সেখানে কারো বয়স একদিনও বাড়ে না। আপনারা সবাই মিলে অনেক অনেক গল্প করলেন, গল্পের মাধ্যমে জানতে পারলেন আপনার পূর্বপুরুষেরা কিভাবে প্রথম ইসলাম গ্রহণ করল, কিভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া হয়েছিল। আপনি খুঁজে বের করলেন সেই ব্যক্তিকে যিনি আপনার জন্মের 5-6 বছর আগে আপনার এক পূর্বপুরুষকে ইসলাম সম্পর্কে বলেছিল, যার প্রচেষ্টার ফলে আপনার বংশের হাজারো মানুষ সহজেই ইসলাম গ্রহণ করে ফেলেছে। জান্নাতের রয়েছে একটি সুক বা বাজার, কিন্তু জান্নাতের বাজারে তো ক্রয় বিক্রয় করার কিছুই নেই, বরং সেখানে মানুষ যাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সেখানে আপনার সুযোগ হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার। যদিও তার সাথে কথা বলতে চায় এমন কোটি কোটি জান্নাতবাসী রয়েছে, কিন্তু আপনি তার সাথে মন ভরে কথা বলার সুযোগ পেলেন, কারণ জান্নাতে সময়ের কোনো অভাব নেই। আপনি গল্প করলেন আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের সাথে, কথা বললেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সাথে। আপনি তাদের সাথে যতটা উৎসাহ নিয়ে কথা বলছেন তারাও আপনার সাথে ততটাই উৎসাহ নিয়ে আলাপ করছে, বিস্ময় ভরে আপনার জীবনের গল্প শুনছে। এত বেশি ফেতনার সময় জন্মগ্রহণ করেও তুমি কিভাবে তোমার দিনকে ধরে রাখলে? আপনি বললেন এ ছিল শুধুই আল্লাহর নিয়ামত, তিনি আমাদের ভুলগুলো ক্ষমা না করলে আমরা কখনোই আজ এখানে থাকতে পারতাম না। আল্লাহর রহমত, ভালোবাসা আর নিয়ামতে ডুবে থাকা প্রতিটি জান্নাতবাসী তখন মনে করছে তাদের আর কোনোই চাওয়া পাওয়া নেই। মানুষ যে সৃষ্টিগতভাবেই এমন যে তাকে এক পাহাড় সমান স্বর্ণ দেয়া হলে তার মনে দুই পাহাড় সমান স্বর্ণ পাওয়ার আশা জাগে, যে স্বভাবগতভাবেই একটু বেশি চাইতে থাকে, চাইতেই থাকে, কখনো সন্তুষ্ট হয় না, সেই মানব সন্তানকে জান্নাতে এত বেশি নিয়ামত দেয়া হয়েছে যে সে সেখানে পুরোপুরি সন্তুষ্ট, তার অন্তরে আর কোনো চাহিদা নেই, প্রতিটি মুহূর্তেই আনন্দ, প্রতিটি মুহূর্তেই তৃপ্তি, আর সেই তৃপ্তি কেবল বেড়েই চলছে। এমন অবস্থায় একটি ঘোষণা শোনা যায়, হে জান্নাতীরা, সেই কণ্ঠ শুনে প্রতিটি অন্তর তীব্র ভালোবাসা আর শ্রদ্ধায় কেঁপে ওঠে, কারণ এ তো স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ। জান্নাতবাসীরা বলে ওঠে, হে আমাদের রব, আমরা উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনারই হাতে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট? সবাই বলে ওঠে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের এমন সব জিনিস দিয়েছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দেননি। সবার অন্তর যখন কৃতজ্ঞতায় ভরে উঠছে তখন সবাইকে হতভম্ব করে দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের এর থেকে আরো উত্তম কিছু দান করব না?
এমনভাবে ভাগ্রুদ্ধ হয়ে যায় যেই জান্নাতে প্রতি মুহূর্তে এমন সব দৃশ্য, এমন সব শব্দ, এমন সব ঘ্রাণ, এমন সব স্বাদ, এমন সব অনুভূতি যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি, যে নিয়ামতগুলো প্রতি মুহূর্তে হয়ে উঠছে আরো বেশি আনন্দদায়ক। এমন নিয়ামতের যে উত্তম পুরস্কার আর কি হতে পারে? সবাই বলে উঠল, হে রব, এর চাইতে উত্তম আর কি হতে পারে? তখন আল্লাহ বললেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করব, এরপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহ আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ এই অনন্তকালের জীবনে আপনার কোনো কাজে, কোনো কথায়, কোনো চিন্তায় আর কখনো রাগ করবেন না, কখনো অসন্তুষ্ট হবেন না। এই প্রথমবার মনে হলো আপনার গোটা অস্তিত্ব যেন সত্যিকার অর্থে সার্থক হলো। এবং এরপর সেই মুহূর্ত যার জন্য প্রতিটি আত্মা যেন সৃষ্টি হওয়ার পর থেকেই অধীর অপেক্ষায় ছিল, সেই মুহূর্ত যে মুহূর্ত প্রতিটি অন্তর খুঁজে বেরিয়েছে প্রকৃতিতে ভালোবাসায়, উদারতায়, ভ্রাতৃত্ববোধে, সৌন্দর্যে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটি ক্ষণে কিন্তু কোথায় যেন কোনো এক কমতি ছিল তা ঠিক বুঝতে পারিনি। সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে আল্লাহ তার ও তার বান্দাদের মধ্যে থেকে তার হিজাব উঠিয়ে নেন। প্রতিটি বান্দা উপরে তাকিয়ে দেখছে তাদের সামনে স্বয়ং আল্লাহ তাআলা হাজির হয়েছেন। আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন। জান্নাতের যে নিয়ামতের মহাসাগরে ভেসে আপনি এই প্রান্তরে এসেছেন, যে সকল নিয়ামতের জন্যই আপনি কৃতজ্ঞ, যে সকল নিয়ামত তখনও আপনার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু এই চূড়ান্ত নিয়ামত আল্লাহকে সরাসরি দেখার নিয়ামত হয়ে গেল প্রতিটি বান্দার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বিশেষ পুরস্কার। আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মর্যাদা ও মাহাত্ম্যের অধিকারী, তার কর্তৃত্বের কাছে যেন ভাষাও মাথা নত করে ফেলে এবং সেই মুহূর্তে সবাই জীবনের এই দীর্ঘ যাত্রার অর্থ বুঝতে পারে, বুঝতে পারে এত প্রতিকূলতা পেরিয়ে, এত ভুল ভ্রান্তির পর, এতগুলো ধাপ পেরিয়ে, এতভাবে নিজের অন্তরকে সংশোধন করে, জীবন ও পরকালের পরীক্ষাগুলো পার করে এই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য আসলে কি। এক নিঃসৃত তরল থেকে জন্ম নেয়া মানুষ যে এত দুর্বল, এত অসহায়, এত ক্ষুদ্র, আজ সৃষ্টির প্রতিপালকের সামনে দাঁড়িয়ে তার এতটা নিকটে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে কোনো প্রকার বাধা ছাড়া তার সাথে সাক্ষাৎ করছে, তার মহিমার দীপ্ত প্রভার প্রবলতায় সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি, বরং সে তার আলোয় আলোকিত হয়ে তার এই পরম নিয়ামত গ্রহণ করতে পারছে। আপনি বুঝতে পারেন আপনার অস্তিত্বের প্রতিটি মুহূর্তেই আসলে রহমানুর রহিম আপনাকে তার কাছে টেনে নিচ্ছিলেন, এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যা যা প্রয়োজন তাই আপনাকে দিয়ে গেছেন। তার সান্নিধ্যের পবিত্রতায় প্রবেশ করার জন্য আপনার যে আত্মশুদ্ধির প্রয়োজন ছিল, জীবন মৃত্যু জীবনের মাধ্যমে তিনি আপনাকে সেই আত্মশুদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি সেই পথে ছোট ছোট ধাপ নিয়েছিলেন। দুনিয়ার ক্ষণিকের জীবনের কোনো এক পর্যায়ে, কোনো এক অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি তার দিকে একটি ধাপ নেবেন, একটুখানি এগোবেন, এবং সেই একটি ধাপের ফলে তিনি আপনাকে তার রহমত আর ভালোবাসায় এমনভাবে আবরণ করে নিয়েছিলেন, নিয়ামতের পর নিয়ামত দিয়ে আপনাকে এমনভাবে ডেকে নিয়েছিলেন তার কাছে। আজ জান্নাতের নির্মল প্রান্তরে বসে আপনি আল্লাহকে দেখছেন, তার নিকটে পৌঁছে গেছেন, আপনার ভূমিষ্ঠ হওয়া আজ সার্থক হলো।